দুই ভাই চোখের পানিতে পুরো মাছ মাখন পাগল হয়ে যাবে কিয়ামতের মাঠ হয়ে যাবে দেখ দুই ভাই দুই কোণায় বসে কাঁদছে কিন্তু বুকে মিলাইতে পারে নাই এই মালিক এই আল্লাহ কে জোরে একটা ডাক দে যুবক ডাক দে দুই ভাইয়ের পক্ষ থেকে ডাক দে ডাক দে ডাক দে ডাক দে ডাক দে ডাক দে গো দুইজনের দোয়া কবুল হবে আজকে দুই ভাইয়ের চোখের পানি কবুল হয়ে যাবে আজকে সেলিম আর হায়দারের দুকের পানি কবুল হয়ে যাবে আজকে দেখ কিয়ামতের মাঠ কানে কয় দেখ আল্লাহ কেমনে কবুল করে আল্লাহ এদের চোখের পানি কবুল করো ভালো রাখেন সুস্থ রাখেন কান্দে কেন বাবা এদিকে আসো কান্দে কেন এই দেখে আই তুই এদিকে এদিকে আসো এই ছেলেটার মা নাই আছে তা কান্দস কে বাপ নাই একশো টাকা তুই খাই আমি নিলাম তোর আবার দিয়ে দিলাম দেখো আরে কি দিয়ে সান্ত্বনা দিবা বলো ও একশো টাকা লয়েছে একশো টাকা আমার কাছে এক হাজার কোটি টাকা তুই বাবা খাইস তোর এটা দিলাম পৃথিবীর কোন দান কবুল না হইলে ওর দান আজকে কবুল কি চাও কি চাও তোর আপা এক দশ টাকা দিছে তোর এই টাকাটা আমার কাছে দশ হাজার কোটি টাকা আল্লাহ তুমি ওরে বরে আলম বানায় আল্লাহ ওর বাবাকে মাফ করে দিও আর মাকে মাফ করে দিও আল্লাহ ওর মনের কষ্ট তুমি বুঝছো তা না হলে এই হাজার মানুষের সামনে দারিম করে স্টেজে পড়ে গেছে দারিম করে পড়ে গেছে তোমার আমার ছেলেগুলা তোমার আমার ছেলে মেয়েগুলা ফ্রিজের মধ্যে আপেল পচে খায় না আর এই ছেলেটাকে এক কেজি আপেল কিনে দেবে এমন কেউ নাই ওর অন্তরে কত ব্যথা ওই এমনি স্টেজে আসে নাই আমার মাদ্রাসা এরকম হাজার হাজার ছেলে মাদ্রাসায় পড়ালেখা করে যায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له الذي أرسل رسوله بالهدى ودين الحق ودين الحق ليظهره على الدين كله وكفى وكفى بالله شهيدا أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وقال الله تبارك وتعالى يا سيدي
إنك لمن المرسلين على صراط مستقيم. وقال الله تبارك وتعالى وإنك لعلى خلق عظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকলে দুরুদ শরীফটা পড়েন, কাজে লাগবে। যে ব্যক্তি দুরুদটা পড়বে, দুরুদ ইব্রাহিম, আল্লাহ তার চেহারাটাকে পূর্ণিমার চাঁদের মতো বানায় দেবে। মৃত্যুর সময় সে হাসতে হাসতে মৃত্যুবরণ করবে। আরে আরো জোরে কন সুবহানাল্লাহ, মাইক ক্লিয়ার করো, টন ব্যাস বাড়াও, মাস্টার বাড়াও, একসাথে বলতে হবে। নামাজ পড়লে কে খুশি হয়? আল্লাহ নাম আরো জোরে। নামাজ পড়লে কে খুশি হয়? হজ করলে কে খুশি হয়? জাকাত দিলে কে খুশি হয়? ওই আল্লাহর প্রশংসা বলেন তো দেখি। আলহামদুলিল্লাহ, শুকুর আদায় করলেন, খুশি হয়েছে কে? বেজার হয়েছে কে? জীবনে একটা দিন যদি আমার মাওলাই কারিমকে খুশি করতে পারেন, এই দশটা পৃথিবীটা একটা জান্নাত আপনার নামে দলিল হয়ে যাবে। শুধু তাই না, পৃথিবীতে যা কিছু আছে আপনার তাবে হয়ে যাবে। শুধু তাই নয়, দুনিয়ার যত মাখলুক আছে আপনার সালাম দিবে। আরো জোরে, আপনার মন খারাপ মনে হয়, বাসায় গেঞ্জাম হয়েছে আজকে, বিবি সাহেব কইছে চলো বিয়ের অনুষ্ঠানে যাই, আপনি তো নামাজি মানুষ, কইছেন যে না অনুষ্ঠানে যাম না। এই চিন্তা মনে করেন তো অনেক ফ্যামিলিতে গেঞ্জাম হয়, হয় না? অনেক স্বামী আছে বউরু লইয়া পালারে সাজাইয়া অন্য বেড়ারে দেহানের লেগে মুসলমানি খাইতে যায়, বিয়া খাইতে যায়, বউ তো নামাজি, হে কয়, এই সমস্ত শয়তানি আমি করি না, লেগে যায় স্বামী স্ত্রী গেঞ্জাম, কথা ঠিক না বেটি? এখানে এনে এমনও যুবক আছে লাখ লাখ টাকা দিয়ে বিয়ে করে মোটর সাইকেলের পিছনে বহাইয়া হাজার হাজার বেড়াকে বৌড়ে দেখায়, আছে না নাই? তোর মতো হিজলা মানিকগঞ্জের একটাও নেই। এ হিজলা বউ বলো তোর আর এক বেটারে দেয় আজকে বুড়ে চাষে আগ করে রয়েছে, এ আমার ডানে কেউ দেখে না, তোমার ডানে দেখবো কি ছাতা। কিন্তু মনে রাখতে হবে, যেই যুবক বিয়ে করে মোটর সাইকেলের পিছনে বহাইয়া বউ নিয়ে টিডিং টিডিং করে বেপর্দায়, আপনি বোরকা পরে যেখানে খুশি সেখানে নিয়ে যান, এটা রসুলের সুন্নাত আদায় হয়ে যাবে। আল্লাহ আকবার সরে বলতে পারেন না? আর বোরকা সারা পর্দা সারা বউ নিয়ে ঘোরা হিজলা বেডার পরিচয় দেয়া, অতএব গেঞ্জামও হয় নাই, শরীরেও অসুস্থ না, সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। তাহলে একসাথে বলবেন বাপের বেটার মতো, মুসলমানের মতো আওয়াজ দিয়ে দেন, আপনার এই আওয়াজ যেন ফিলিস্তিনের জমিনে চলে যায়, ঠিক আছে? বাজান ফিলিস্তিনের দিক তাকাইলে পেপার পত্রিকা ফেসবুক খুললে চোখে আর পানি রাখা। ছোট্ট একটা বাচ্চা গতকালকে বোম্বিং করছে, ফ্যামিলি সবাই মারা গেছে, ছোট বাচ্চাটা মনে হয় খাটের নিচে ছিল, ও শুধু একা বাইচা রয়েছে, ওরে কানের এক সাইড উড়ে গেছে, রক্ত মাখা অবস্থায় রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় মা মা কয়ে কান্তাছে অগ ভাষায়। বাজান ওই বাচ্চাটা যদি আপনার আর আমার হইতো, বলেন তো বাজান কি জবাব দিতে? এ বাংলাদেশের মানিকগঞ্জের গোলার আর বাইরা
মানিকগঞ্জের সদর থানার বাইরে আপনাদের চোখের পানি যদি পড়িয়ে যায় ফিলিস্তিনের পক্ষে কাজে লেগে যাবে বিশ্বনবী বলেছে ইনিস্তাক্কারাসুহু মিনিস্তাক্কাকুল্লুহু পৃথিবীর যে প্রান্তে কোনো একজন মুসলমানের মাথায় দরদ হইলি সারা পৃথিবীর মুসলমানের অন্তরে দরদ থাকতে হবে কথা ঠিক না বেঠিক আরো জোরে বলতে হবে দীপ্তকান্ড আওয়াজ দাও পৃথিবীতে সবচেয়ে বেজর্মা জাতি অসভ্য জাতি সন্ত্রাসী জাতি ইসরায়েলের ইহুদিবাদী আরিয়েল শারন এই বাংকিমুন জাতিসংঘের চেয়ারম্যান তাকায় দেখো একটা দেশকে যুগকে যুগ ধরে মারতেছে আমাদের পবিত্র স্থান বাইতুল মুকদ্দাস আমাদের ঢুকতে দেয় না সন্ত্রাস আমরা নয় সন্ত্রাসী তোমরা কথা জোরে বলতে হবে ঈমান জাকাত থাক এবার যখন ইসরায়েলের বিরুদ্ধে সারা পৃথিবীর মুসলমান গর্জে উঠেছে পরে পতন ঘটাবার আগ পর্যন্ত মুসলমান ঘরে ফিরবে না রাজি আছো না নাই কে কে রাজি আছো তাকবীর ধ্বনি কে আল্লাহকে দেখায় দাও কিউ তাকবীর দেওয়ার মতো কেউ নাই বিয়ে পড়ছো মারহাবা বলেন তাকবীর যখন দিবেন সমস্ত হুশ এক জায়গায় রেখে দিবেন আসতে পারে আপনার দেশে ফিলিস্তিনের মতো অবস্থা কথা কন না কেন আসবে না কেন আপনি কি ভাবতেছেন মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই মুসলমানের ঘরে জন্ম নিয়েছে বিদায় ফিলিস্তিনের পক্ষে সমর্থন দিয়েছে কথা বলেন না কেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ফিলিস্তিনের পাশে আমরা আগেও ছিলাম এখনও আছি তাদেরকে সময় বেদনা জানাইছে কিন্তু আপনাদের পাশের দেশ ইন্ডিয়া দাদায় ইসরায়েলের পক্ষে তাহলে বোঝা গেল আমাদের দেশ পাশের দেশ সে আমাকে পক্ষে নাই আমাকে ওরা নিচ্ছে ঠিকই কিন্তু মুসলমানের ব্যথায় সে ব্যতীত না এর দ্বারা বোঝা যায় সে মুসলমান বিদ্বেষী মুসলমানের পক্ষে নয় আমাদের কাউরে লাগবে না আমার আল্লাহ আমার সাথে আছে কি ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ স্পিকার আমার দিকে ঘুরাও আমার দিকে ডাইরেক্ট মারো এই মুসলমানের সন্তান শুধু দীপ্তকণ্ঠে একটা আওয়াজ শুনবো যত সময় বাজবো ইমানকে ঠোঁটে নিয়ে বাজবো ইনশাল্লাহ বলেন তো পৃথিবীর কোনো বাতিলের সাথে আপনার আমার আপোষ চলবে না শুধু আমার সাথে এখন বলবেন ইসরায়েল এমন একটা দেশ আপনি যদি শোনেন শরীরের রক্ত মাংসর মানুষ হয়ে থাকলে আপনি কোনোদিন সহ্য করতে পারবেন না ইসরায়েল এমন একটা দেশ যেই দেশে বিয়ে নাই নাউজুবিল্লাহ বাইতে যেয়ে কইেন যেই দেশে কি নাই জোরে কোন যেই দেশে কোনো নবী মানে না যেই দেশের ইহুদির বাচ্চারা লক্ষ লক্ষ নবীকে লক্ষ লক্ষ নবীকে পাড়াই ধরে জবাই দিছে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম মগ মায়ের খাইতে খাইতে সহ্য করতে না পাইরা এই কথা বলতে বাধ্য হয়েছে কোরআনের ভাষার লিমা তুজুনানি ওয়াকাত তাআলামুনা আন্নি রাসূলুল্লাহ মালিক যদি আমাদের আমাকে তুমি নবী বানায় রসুল বানায় পাঠাই থাকো এই জাতির কত মাইর খাবো আমি তুমি কি দেখো না আমার এইভাবে মারে কি মনে করলেন আপনি আমি আর কত কষ্ট সহ্য করব লাশ পর্যন্ত মুসা পয়গম্বরের ডাকে আল্লাহ সাড়া দিলেন এই বেজর্মা জাতিরে আল্লাহ বিভিন্ন আজাব গজব দিয়ে শেষ করলেন দুই সাইডে ছিল ইহুদির বাচ্চা ওখান থেকে ইন্দুরের বাচ্চার মতো প্রোডাকশন হইয়া আজকে পৃথিবীর কোনো দেশে ইহুদি পাবেন না একমাত্র ইসরায়েল ছাড়া অগস্তান পৃথিবীর কোনো দেশে দেয় না যাযাবরদেরকে আপনি ইতিহাস জানেন না
একমাত্র ইসরায়েল ছাড়া পৃথিবীর কোন দেশে আমেরিকাও এদেরকে জায়গা দেয় না, আমেরিকাও জায়গা দেয় নাই, ব্রিটেনও এদেরকে জায়গা দেয় নাই। এরা কোন দেশে জায়গা না পাইয়া ফিলিস্তিনের একজন, আমরা তো মুসলমান মানুষ দয়া বেশি, এদের আমাদের শেখ হাসিনা এদের রোহিঙ্গাদেরকে জায়গা দিছে 10 লাখ। আপনি মনে রাখবেন এরা ইহুদিদের মতো আমাদের দেশে একবার পাইচারি করবে, এখনই শুরু করে দিয়েছে এই বেজর্মাগুলি। এই ফিলিস্তিনে ফিলিস্তিনে তারা ভাড়াটিয়া হিসেবে আসছিল, এই ইসরায়েল যাকে বলা ইহুদির বাচ্চারা, এগো কোন দেশে জায়গা দেয় নাই, লেবানন জায়গা দেয় নাই, ইরাক জায়গা দেয় নাই, লাস্টে মায়ের খাইয়া কয়েকশো ইহুদি ফিলিস্তিনে এসে ভাড়া নিল। এরা এসে প্রথম দুটা স্কুল করছে, একটা মার্কেট করছে, একটা বাজার করছে, এরপরে আস্তে আস্তে করে মার্কেট কইরা এই যে কাদিয়ানির গোষ্ঠী, যে কাদিয়ানি, এই যে আমাদের দেশে যে প্রাণ কোম্পানি আছে না, হ্যাঁ, এটা ওদের, ভালো করে বুঝেন। এই প্রাণ কোম্পানির মতো একটা কোম্পানি এরা ফিলিস্তিনি বসাইছে, বসাইয়া আস্তে আস্তে করে আজকে দেখেন তাদের বুকের উপরে ভাড়া নিয়ে জমি কিনা কোনো দেশে জায়গা দেয় না, আজকে তারা পুরা ফিলিস্তিনকে দখল করতে চায়। যেরকম মাননীয় প্রধানমন্ত্রী দয়া করে যেরকম রোহিঙ্গাদেরকে আমরা জায়গা দিছি না, এরা এখনই স্বাধীনতা চায়, জানেন আপনি, নতুন দেশ চায় ওরা চট্টগ্রামে। যেরকম ইসরায়েল ফিলিস্তিনটাকে ওরা যাযাবরি করে আজকে নিজেরা স্বাধীন করে নিয়েছে বিশ্বের ভিতরে, এখন সারা পৃথিবীতে বড় মোরল দাবি করে ইসরায়েল, আর ফিলিস্তিনদের মা বোনদেরকে মেরে মেরে তস্তস করে দিচ্ছে। আল্লাহ তুমি এই বেয়াদব জাতিকে, এই নেমক হারামগুলোকে, তুমি বলেছো পৃথিবীতে একটা জাতি কোনোদিন হেদায়ত পাবে না, দোয়া করলেও হেদায়ত পাবে না, সেটা হলো ইহুদি জাতি। আল্লাহর কোরআনে আল্লাহ নিজেই বলছে পৃথিবীতে একটা জাতি খ্রিস্টান হেদায়ত পাইতে পারে দোয়া করলে, হিন্দু দোয়া পাইতে পারে, কিন্তু ইহুদি এমন একটা অভিশপ্ত, এমন একটা অভিশপ্ত জাতি, এরা কোনোদিনও হেদায়ত পাবে না, আল্লাহর ঘোষণা। আবু জেহেল হেদায়ত পাবে না, আল্লাহ বলে দিছে আপনার চাচা আবু জেহেল কোনোদিন হেদায়ত পাবে না। ঠিক আবু জেহেলের থেকে মারাত্মক মুসলমানের শত্রু হলো ইসরায়েল। আমি শুধু আপনাদের দুটা খেদমতে অধিক গুড়া বুঝছি, কানের ভিতরে স্পিকার দেয়নি, দিবি তুই দূরে দিবি মগা বেড়া, ওই দূরে দিতে পারলাম না পর্দার ওই বারে ঘোড়ার দি মশা নাই, গানের প্যান্ডেলে ওয়াজ, ও কি ওয়াজের প্যান্ডেলে এই মাইক দেয় নাকি, আল্লাহ কবুল করেন সরকার, আমিন। ভাই মাইকে সমস্যা হবেই, দেখবেন গানের প্যান্ডেলে এদের কোনো সমস্যা নাই, যত সমস্যা ওয়াজের প্যান্ডেলে। আল্লাহ এদের হেদায়ত নসিব করেন, তবে এর মাইক যে খারাপ আমি তা বলবো না, কিন্তু ওর সিটিং ভালো হয় নাই, ও পারে নাই, ও পারে নাই, স্পিকারগুলো দূরে দিলে আজকে আওয়াজটা উঠাইতে পারতো, কারণ ও দেশে ওর সেটের বগলে, ও যখনই মাস্টার বাড়াইতে যায় ও কোন করে উঠে দাঁতের মাঝনের মতো। অতএব আল্লাহ আমাদের হেদায়ত নসিব করেন, যার কারণে আমিন। তাহলে একসাথে বলবেন সমস্ত প্রশংসার মালিককে আল্লাহ, নাম কখনই আসতে বলবেন না, জোরে বলেন আরো জোরে আল্লাহ। দেখো মানিকগঞ্জের তোমার এই পাগলগুলি তোমাকে আল্লাহ বলে ডাক দিছে, অন্তত এই ডাকের অসিলায়, কারণ আমাদের তুমি ছাড়া আমাদের আর কেউ নেই। সুখে থাকি দুঃখে থাকি জমিনে, তুমি ছাড়া বান্ধব কত নাই মোদে, তুমি সারা বান্ধব মোদের নাই কোথাও। আল্লাহ তোমার কাছে একটাই দরখাস্ত, তোমারে আল্লাহ বলে ডাক দিছে একটা আশায়, তুমি আমাদের ডাকগুলা ফিলিস্তিনের জমিনে পৌঁছে দিও। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, ফিলিস্তিনের অবস্থা এমন ওহিছে। আর আপনি জানেন ফিলিস্তিন এমন একটা পবিত্র ভূমি, যেই জমিনে জাতির পিতা ইব্রাহিম জন্ম নিছে। আমি দেখেন কতগুলো জলিল কদর নবী যাদের নাম কোরআনে আছে,
এই ফিলিস্তিনের ভিতরে প্রায় 2500 নবীর জন্ম। কি মনে করলেন আপনি ফিলিস্তিনকে? পৃথিবীর কোন দেশে এত নবী জন্ম নেয় নাই যেরকম ফিলিস্তিনে জন্ম নিয়েছে। আর সবচেয়ে মনে রাখবেন মুসলমানের পবিত্র জায়গা হলো দুইটা, সুবহানাল্লাজি আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা। আল্লাহ কোরআনে দুইটা পবিত্র জায়গাকে ঘোষণা দিয়েছেন, একটা হলো আমাদের বাইতুল্লাহ আর একটা হলো মসজিদ আকসা। এই পবিত্র জায়গাটার দ্বিতীয় প্রথম কেবলা হলো বাইতুল মুকদ্দাস, এটা ফিলিস্তিনে। এবং পৃথিবীর এমন কোন নবী নাই যেই নবীর কদম ফিলিস্তিনে লাগে নাই, কারণ আল্লাহ যত ফেরেশতা দুনিয়ায় বানাইছে যত নবী দুনিয়া আনছে এক টাইমে এক সময় এই বাইতুল মুকদ্দাসের সামনে দাঁড় করাইয়া আমার নবীর পিছনে ইমামতি করাইছে। আরো জোরে বলতে পারলেন না? এই ইমামতিটা আল্লাহ ইচ্ছা করলে বাইতুল্লাহকে সামনে অর্থাৎ কাবা ঘরকে সামনে নিয়ে করাইতে পারতেন, পারতেন না? দুনিয়া সব নবীকে পিছনে রেখে আমার নবীকে ইমাম বানায় এই ফিলিস্তিনে বাইতুল মুকদ্দাসের সামনে আল্লাহ ইমামতি করেছে। বুঝিয়ে নেন, পৃথিবীর কোনো জমিন নাই যেই জমিনে সব নবীরা গেছে, একটা মাত্র জমিন আছে সেটা হলো বাইতুল মুকদ্দাস, যেখানে দুনিয়ার সব নবী সমবেত হয়েছে। অতএব এই জমিনকে যারা ধ্বংস করে দিতে চায় আল্লাহ, এদের বিচার তোমার হাতে। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আপনাকে মন খারাপ একসাথে বলেন তো আল্লাহ আকবার। আলোচনা যত সময় চলবে থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন, সবাই থাকবেন। আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে ভাগবেন। এমনই সামনে আগাবো গরমের মধ্যে কেমনে আগাবো? আর যা পিছনে জায়গা আছে ওই যে দেখা যায় ফাঁক ফুটে আছে ভাই। হ্যাঁ কি কমু আর, এক যুবক পা দাম চাবাইতেছে আর একজন আর একদিন যায় যায় কিছু ভাবতেছে, মনে মনে ভাবতেছে একটু পরে আমি তো যাবো, জায়গা খালি করে দিয়ে চাইবে লাভ নেই। কিন্তু আমার মা আপিল থেকে যাওয়ার কোনো সিস্টেম নেই, চারিদিকে বেড়া দেয়া তুই উঠবি তোর লুঙ্গি টেনে দূর মাঝখা। এটা তুই মমতাজের প্যান্ডেল ভাই যোশনি মানিকগঞ্জের মমতাজের। এই মুসলমানের ভোলা, যদি সত্যিকারে মুসলমানের ঘরে জন্ম নিয়ে থাকো, যদি সত্যিকারে ইসলাম তোমার সাইনবোর্ড হয়ে থাকে, অন্তত ফিলিস্তিনের জন্য দুই ফোঁটা চোখের পানি মোনাজাতে না ফেলে কেউ বাসায় যাবে না আজকে। সারা পৃথিবীর মুসলমান এখন এক হয়ে গেছে, বুঝে ফেলছি আমাদের বন্ধু আল্লাহ স্যার এখন আর কেউ নাই। আল মুশরিকিন আল কাফের মিল্লা ওয়াহেদ, সমস্ত ইহুদি নাসারা যে এক, ইসরায়েলের পক্ষে সব ইহুদি রাষ্ট্রগুলো সমর্থন দিছে। অতএব আপনাদের সামনে যাদের 1 ইঞ্চি জায়গা আছে একটু একটু জায়গা সামনের দিকে আসেন তো দাদা ভাই, আসেন, ওঠা লাগবে না। রাজা আসেন মতো ফাঁসা ঘষে ঘষে আহেন, আমার গোপালগঞ্জের ভাষায় বললাম আহেন ফাঁসা ঘষেন, আহেন আহেন এদিকে আহেন, এক সাসায় করে কি দেখো আমি জেকের ধরাই নেই যে আপনি যাবেন গা, আহেন আহেন তাড়াতাড়ি আহেন আসেন। আল্লাহ যাদের সামনে চান্দুই দিকে এ অধিক না, ভাবছিল এই ফাঁকে যাই গে, এই জন্য আমি তো জিকের ধরাইনি, জিকের ধরাইলি যাবো গা। এ সামনে আহেন, যাদের সামনে 1 ইঞ্চি জায়গা আছে আল্লাহ যদি জায়গা ফাঁকা রাখিয়া বসে ঘরে লুলা বানাই ফেলবা যাওয়ার আগে, একজনের সামনে জায়গা থাকবে না, একটা ফাঁকা 1 ইঞ্চি জায়গাও থাকবে না। এসে পড়েন সামনে আসেন, মহিলা প্যান্ডেলে যদি আমার মা বোনদের জায়গা না হয় একটু চেপে চেপে বসেন মা, আমি সকলের কাছে অত্যন্ত রিকোয়েস্ট করে বলবো মা একটু সামনে চেপে চেপে বসেন, আমার মাকে আর এক মাকে জায়গা করে দেন, আমার আর এক বোনকে জায়গা করে দেন। যুবক তুই যাইস না, এ আমি চাপতে কইছি ওই যে হলুদ গেঞ্জি জায়গা আমার দিক ফেরেও না, আল্লাহ হেফাজত করেন। জোর কানা আমিন। লিল্লাহে তাকবীর হয় নাই, লিল্লাহে তাকবীর আল কোরআনের আলো এইভাবে আওয়াজ দিবেন যেন সারা পৃথিবী বুঝতে পারে মুসলমান এখনো মরে নাই। ইনশাল্লাহ বলেন কি রে মিয়া, তোমার কাছে মাতার বালিশ আছে কি লইছে? ও মহিলারা দিচ্ছে না যে বালিশ হারাই যায় নাকি, বুঝতে পারছি। মহিলারা সহজে দুইটা জিনিস দিতে চায় না, মনে রাখবেন শোকেস ভরা পিরিস পেলেট
এটা দেয় না দেয় কি জানে হ্যাঁ মেলা মাইন দেয় কইছে সিনা বর্তনের এত ডকের ডকের পাঁচ বছর আগে সাজাই থয়ে দিছে হুজুররা আইছে চেয়ারম্যান আইছে দে এটা বাইর করে দে তা দিব না কইছে দোয়ার ডরে আর মহিলারা বালিশ সহজে দেয় নাকি লেগে জানেন যদি হারাই যায় গা না বালিশ যখন নাই এটা দিয়ে চালাই আর আনো লাগবে না নড়াচড়া করার দরকার নেই বুঝে লাইছি মানিকগঞ্জের খেলা একসাথে বলতে হবে আল্লাহ যতদিন বাঁচবে ইমানকে সাথে নিয়ে বাঁচব ইনশাল্লাহ বলেন অবজান তাহলে ফিলিস্তিনের লোকেশনটা আগে দেই কারণ বর্তমান পরিস্থিতি নিয়ে কথা না বললে আপনারা বুঝবেন না এই বেজর্মা জাতি এত বড় খারাপ আল্লাহ বলেছে সব জাতি হেদায়ত পাওয়া সম্ভব ইহুদি জাতি হেদায়ত পাবে না এটা কে বলেছে এই আল্লাহ নাম আসতে গেলে বুব হয়ে মরবা কে বলেছে কে 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 যাকে আল্লাহ অভিশপ্ত বলেছে শুধু তাই না এই বনি ইসরায়েল জাতির আল্লাহ উল্টে দিছে এই যে সমকামিতা শোনেন না এই যে পুরুষ পুরুষ স্ত্রীর মতো ব্যবহার করে যেটাকে বলা হয় সর্বপ্রথম আবিষ্কার করছে ইহুদির জাতিরা এটা কোন জাতি এটা আবিষ্কার করে ওরা করছে শুধু তাই নয় ফেরেশতা এসে লূত নবীর কাছে সাক্ষাৎ করতে ওরা ফেরেশতাদের কাছে ওকে সাকাম করতে সে বেয়াদব জাতি ইহুদি জাতি এরা ফেরেশতারও সারে না এরা তারপরে সে আল্লাহ জিদ করে কমে লুত্রি উল্টে দিছে অতএব যে জাতির পর আল্লাহ লানত ওই জাতির সাথে মুসলমান আপোষ করতে পারে না যতদিন বাঁচবো বেইমানগুলোর সাথে মৃত্যুর আগ পর্যন্ত লড়েই বাঁচবো আর ফিলিস্তিন করা শেষ করে দেবে বাইতুল মোকাদ্দাসকে শেষ করে দিবে এই টার্গেট নিয়েই আল্লাহ ওরা কিন্তু ফিলিস্তিনে বাড়ানিছে এই রোহিঙ্গাদের মতো ওরা এই দেশে ঢুকছে রোহিঙ্গাদের মতো ঢুকিয়া আজকে দেখেন আলাদা রাষ্ট্র কায়েম করে আমেরিকা তাদের ব্রিটেন তাদের আলাদা রাষ্ট্র কায়েম করার সুযোগ করে দিয়া রাশিয়া দিয়া এখন আমাকে মুসলমানের উপরে কেদ্দারি চালাইতেছে হালাকে এই ইসরায়েল কিন্তু অগো দেশ না এটা ফিলিস্তিনের একটা অংশ আল্লাহ আপনি ফিলিস্তিনকে রক্ষা করেন ছোট বাচ্চাদের চোখের পানি আপনি কবুল করেন আবাজান মুসলমানের রক্ত যেই জমিনে পড়বে ওই জমিনে একদিন ইসলামী রাজ কায়েম হবে যারা হজ করতে গেছেন আমি একটা এক্সাম্পল দিয়ে দিই যারা হজ করতে গেছেন যারা বদরে গেছেন বদরে বদরে গেলে এখনো দেখা যায় এই বদরের মধ্যে আল্লাহর রহমতের বৃষ্টি নাজিল হয়েছিল এই বদরে 1000 ফেরেশতা আসমান থেকে নামছিল সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ আর একটা জায়গায় ফেরেশতা নামছিল সেটা হলো ফিলিস্তিন বাজান দেখুন দিলটা নরম করবেন মুসলমান যতই সংখ্যায় কম থাকুক মুসলমানকে সাহায্য করে কে এ মানিকগঞ্জের যুবক ভাইরা কামতলা দক্ষিণ পাড়া যুব সমাজের উদ্যোগে আজকের মাহফিল আজকের মাহফিলের সভাপতিকে একটা পোস্টারও দেওয়া নাকি আমি আমার কাছে কি কম পোস্টার পকেটে দিয়ে দাও আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আল হাজ্জাজ আব্দুর রউফ উনি আছেন চেয়ারম্যান দানকোড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাহেব আসতে পারেন আল্লাহ কবুল করেন আসার সুযোগ দান করেন তার কাছে আমার সালাম পৌঁছে দেন টেলিফোনে যে জাহাদি সাহেব আপনাকে ডাকছে বাড়ি তার গোপালগঞ্জ আইসে মানিকগঞ্জ আপনারা ডাকছে নাহলে সামনে কিন্তু চেয়ারম্যানের দুর্দশা আছে কারণ নমিনেশন তো আমরা দিই আজকের মাহফিলের প্রধান অতিথি আপনাদের মা ও মাটির বন্ধু গণপর্যটন বাংলাদেশ সরকারের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী এবং আমার শাশুড়ি শেখ হাসিনা খুব ভালোবাসে তারে আমার জানা আছে আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ জনাব আলহাজ জাহিদ মালিক স্বপন এমপি সাহেব আজকের মাহফিলের বিশেষ অতিথি বীর মুক্তিযুদ্ধ অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো ভাই উনিও আছে কেউ নাই অতিথি একজনও নেই তাহলে নাম দিবেন যারা থাহে হ্যাঁ গো যেগুলো থাহে না এগুলো দেন কেন ডরে দেন আর এগুলো নাম দিলে না দিলে তো ওয়াজি হইতে দেবো না আমি আমারই আইতে দেবো না গাড়ি আমার ভেঙে লাগবে আমি জানি তবে আমাকে পারবো না আমরা গোপালগঞ্জ লাগে পারবা না
শুধু একসাথে বলতে হবে এই জমিনের মালিককে আল্লাহ আরো জোরে বলতে হবে আল্লাহ আমি দোয়া করি সমস্ত ভাইদের জন্য আজকের মাহফিলে যারা ওয়াজ করেছেন বক্তাগণ তাদের জন্য দোয়া করি সাথে সাথে যারা এত সুন্দর আয়োজন করেছেন এক ঝাঁক তরুণ যুব সমাজ আর এই গরমের মধ্যে হাজার হাজার মানুষ আপনারা আসছেন আল্লাহু আকবার আমি কি দিয়ে আপনাদের ধন্যবাদ দেব তবে আমি নেক্সট আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করে দিয়ে যাব যেন আল্লাহ আপনাদের সবাইকে ওলি বানিয়ে দেয় আমিন জোরে কোন আমিন পিছনের বাইরে একবার আমিন কোন না নেদা না না সেনা না না কি ভাবছেন আল্লাহই জানে তবে আওয়াজ দিয়েন আল্লাহ আপনাদের আওয়াজের পরে মেসেজ করে মাফ করে দিবে অনেক মানুষ ওয়াজে যায় ভাই কথাও কয় না কোনো কিছুই করে না এ মনে মনে ভাবে সিল্লে মুসিল্লে লাভটা কি জানেন সিল্লে লাভ কি সিল্লে নিয়ে একটা দিবেন রব্বুল আলামিন আপনার ভালোবাসার প্রতি ভালোবাসা দেখায় আপনার মাফ করে দিবে সিল্লানিতে কাম হয় না হয় আহেন আজকে সিল্লানি নিয়ে ওয়াজ করি বিশ্বনবী বললেন এই ওমর দেখতো ওরা সংখ্যায় কতজন হযরত ওমর দাঁড়ায় বলে হুজুর ওরা এক হাজার দেখ নিয়ে আসছে বালিশ দাও দিন ঘুরে বয়ে একটা একটা সময় দাও আর এক সময় আর একটা লই দিয়ে ভাই তোরা যা করবি আজকে তাই মেনে নি দাওয়াতটা যে কিভাবে নিছিলাম তাও আমি জানি আল্লাহ গো না ভাই এত দিলে আবার মুরব্বীরে কইবে দাও না কি আরামে বসে বেটা ঘুমাইব না আসলে ভাই দীর্ঘ সময় আলোচনা করলে মাঝেটা সোজা না করলে ওয়াজ তো আর আজকে আমার আজকে শেষ না এই সাইনা সেটটা পুরো বারো মাস চালাইতে হয় এটার তো পার্স এমন না যে পাল্টাইয়া বাসাতে আজকে লয়ে আইছি সিস্টেম আছে একে গাড়ির চাকা একটা পাংচার হয়ে গেছে একটা টায়ারের দোকানে থুয়ে তাড়াতাড়ি আর একটা দিয়ে দেয় তাই না এমন একটা বডি আল্লাহ আমার রব্বুল আলামিন আমার ভাইদেরকে বানায় দিয়েছে যতই অসুস্থ থাকুক ওই জোরা তালি দিয়ে চালাইতে হইব আর যেদিন অকাজ হয়ে যাবে জীবনের তো শেষ হ্যাঁ চলবে না কোনো আওয়াজ হবে না শুধু আমার দিক তাকায় থাকবে অমর রে দেখ তো ওরা কত জনাইছে অমর লাভ দিয়ে দাঁড়ায় হুজুর গুইনে আসলাম দেখে আসলাম ওরা মানুষ এসে এক হাজার ঘোড়া আনছে তিন হাজার সুবহানাল্লাহ কইলেন না হুজুর দেখলাম ওরা চোদ্দ জন মেয়ে নিয়ে আসছে নায়িকা বিশ্ব সুন্দরী নিয়ে আসছে ওগো মনোরঞ্জনের জন্য ওরা যুদ্ধ করে ক্লান্ত হয়ে যাবে রুমের মধ্যে ঢুকবে ওগো ড্যান্স করে গান গাইয়া হাত পাও মেসেজ করে দিয়ে ওগো শক্তি বাড়াই দেবে আমার নবী বলেন নাউজুবিল্লাহ আপনারা যেরকম বলেন নাউজুবিল্লাহ ওরাও বললেন নাউজুবিল্লাহ আল্লাহ একটু পরে আমার বিশ্বনবী বললেন অমর তোমরা কি ভয় পাইতেছো আমার নবী বললেন তোমরা কি ভয় পাইতেছো সাহাবা একরাম বললেন নবীজি মুসলমান কোনোদিন বেঈমানের ডরে ভয় পায় না ইসরায়েলের পক্ষে সারা দুনিয়ার বেঈমান হলো যদি যায় গো বাবা ফিলিস্তিনের একটা যুবক তাদের ভয় পায় না কারণ মুসলমান মরলে শহীদ বাঁচলে গাজী মুসলমান ওই মরণটাই মরতে রাজি গতকালকে একটা পেপারে দেখছেন নে ফেসবুকে যুবকের মা মারা গেছে বউ মারা গেছে সন্তান দুইটা মারা গেছে বাপও মারা গেছে এমন জোরে বম্বিং করছে বিল্ডিংয়ের উপরে বিল্ডিংটা পুরাপুরি একবারে নাসাকার হয়ে গেছে এই যুবকটা ছিল পাশের জেলায় গো বাবা বাড়িতে আসিয়া দেখে আমার বাড়ি জমিনের সাথে মিশে গেছে সবাই ওই ধ্বংসস্তূপের নিচে লাশ পড়ে আছে যুবক লাশকে নিচে দিয়া ধ্বংসস্তূপের ছাদের উপরে বয়া আসমানের দিকে তাকায় আঙ্গুল উঁচা করে বলে মালি তুমি সব লয়া যায় বাইতুল মুকাদ্দাস মুসলমানের হাতে ফিরে দিও যারা সব চলে যাওয়ার পরও বাবা এই কথা বলে ওই দেশকে ধ্বংস করা এত সহজ না কথা কন না কেন আমার দিকে তাকান
আরে ভাই আমরা সংখ্যায় কম হব, ফিলিস্তিন সংখ্যায় কম হবে, অস্ত্র নাই, বস্ত্র নাই, খাবারের বাসস্থান নাই, থাকার করে ব্যবস্থা নাই, তারপরও রব্বে কারিম তাদের পক্ষে কাজ করবে। অপেক্ষা করেন, টুডু টুমরো এই ফিলিস্তিনে যেমনি ইসরায়েল যাযাবরের মতো রোহিঙ্গাদের মতো আসছে, ওরা কুত্তার মতো মায়ের খাই এই দেশ একদিন ছাড়তে হবে। অপেক্ষা করেন, ইনশাল্লাহ, ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন। আজকে সারা বাংলাদেশ ওদের বিরুদ্ধে মিছিল হয়েছে, সারা বাংলাদেশ, সারা পৃথিবী ওদের বিরুদ্ধে মিছিল হয়েছে আজকে। এতদিন কিন্তু ফিলিস্তিনের পক্ষে কেউ কথা বলে নাই, যখন কথা বলা শুরু হয়েছে ইনশাল্লাহ ফিলিস্তিনের বিজয় আসবে, ইনশাল্লাহ বলেন। আমারে ভয় পাইতেছ? এই পাশে মাইকার একটা ফিট করছো না, এদিকে ওরে ঘুরো, কানে আমার বাড়ি খায় না জানি কোনো আওয়াজ, এইটি যেমনি আছে আপনি রাখো, এইভাবে ওয়াশ করতে দাও। এই মুসলমান, যখন আমার নবী বললেন তোমরা কত, কয় 313, মারহাবা বলেন, মুসলমান কত, ওরা কত, গোরা কত, ভয় পাবেন না, ভয়ের কোনো কারণ নাই, আমাদের নবী হলেন কমান্ডার, আমার নবী দেখাই দিয়ে গেছে সংখ্যায় কম হইলে তোরা ঘামড়াইস না, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কে বলেছেন এই কথা? নবী ঘাবড়ায়েন না, ভয় পায়েন না, আমি আল্লাহ মোমেনদেরই সাহায্য করবে, এটা আমার কোরআনে ফরমান। ভয়ের কি কারণ? কোনো ভয় পাবেন না ইনশাল্লাহ, ফিলিস্তিনকে আল্লাহ সাহায্য করবে। আমার আল্লাহ বদরে করছে, ওহুদে করছে, খন্দকে করছে, খায়বারে করছে, ইনশাল্লাহ এবারও করবে। বিশ্বনবী বললেন তোমরা কত, হুজুর আমরা তো 313। নবী আমার বললেন তাদের ঘোড়া কত, 3000, মানুষ কত, 1000, এক একজনের ভাগে কত করে পড়ছে ঘোড়া, একটা ঘোড়া মরলে আরো দুইটা খাড়া। আর মুসলমানের ঘোড়া কয়টা দেখেন যুদ্ধ করার লেগে, মাত্র দুইটা, কয়টা জোরে কন, মুসলমানের যুদ্ধ করার মতো তরবারি হলো মাত্র ছয়টা, আর মুসলমানের ঘোড়া দুইটা, তরবারি মাত্র ছয় খান, মানুষ হলো 313। এই ছয় খান তরবারি দিয়ে যুদ্ধের মাঠে নামবো কেমনে? বিশ্বনবী বললেন আল্লাহ আমার কাছে অস্ত্র নাই, বস্ত্র নাই, কিন্তু তুমি আমার কাছে আসো। আল্লাহ ছিল কি ছিল না? একটু জোরে কন্যা, ছিল, ছিল, এখনো আছে, ফিলিস্তিনে থাকবে ইনশাল্লাহ বলেন। এই যুবক, ভয়ের কোনো কারণ নাই, জন্ম নিয়েছে একদিন, মরবো একদিন। ফিলিস্তিনের মহিলারা দেখছেন তাদের ইমান কত শক্ত, যদি ওই ফিলিস্তিনি মহিলাদের মতো আমাগো মা বোনদের অবস্থা হইতো, এরা ইসরায়েলের কাছে এমনি মাথা নত করত। আর ফিলিস্তিনি মহিলাদের ইমান এত শক্ত, স্বামী মারা গেছে, সাওল মেয়ে মারা গেছে, নিজের দুধের বাচ্চাকে দুধ খাওয়ায় আর কি বলে জানেন ওই মহিলা, যে তোরে আমি দুধ খাওয়াইতেছি একটা শর্তে, তুই বড় হইয়া ইসরায়েলে ধ্বংস করবি। দেখেন না পেপারে, এক মা স্বামীরে মাইরে ফেলছে, বাপরে মাইরে ফেলাইছে, দেওয়ারে মাইরে ফেলাইছে, শাশুড়িরে মাইরে ফেলাইছে, কোলের বাচ্চা পাহাড়ে গুহায় জন্ম দিছে, ওরে দুধ খাওয়ায়ার গান গায় কোরআনের আয়াত দিয়া, তোরে দুধ খাওয়াইতেছি আমি মা, তোরে দুধ খাওয়ায় বড় করতেছি আমার দুধের কসম, তুই যেদিন বড় হবি ইসরায়েলকে ধ্বংস করবি। কি মনে করলেন আপনি? ওই দেশকে ধ্বংস করা এত সহজ সম্ভব না? বাজান্ডে আমার বিশ্ব নবী বললেন, সাহাবিরে রে আমি নবী বললাম তোমরা রেডি হয়ে যাও। এক সাহাবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের প্রসেসিং কোন ভাবে অবলম্বন করা হবে? বিশ্ব নবী বলে, আগামীকালকে সকালবেলা দেখবো তাদের পদ্ধতি কয়টা। বুখারী তার সে কিতাবুল মাকাসি উলামা ইকরাম, আপনারা জানেন সকাল 10টার সময় দেখা গেল বেঈমান গুলা ঘোড়ায় উঠিয়া পাইচারি মারতেছে। আমার আল্লাহর কি কুদরাত গো বাজার, আল্লাহ রহমতের বৃষ্টি এমন ভাবে নাজেল করলে
বেঈমান গুলা যেখানে দাঁড়ায় যুদ্ধ করবে তাদের জমিনটা ছিল বাবা এইভাবে উঁচা বদরের প্রান্তর যারা দেখতে গেছেন তারা জানেন আমি গুনাহগার এই রমজান মাসটাও বাবা বদরের প্রান্তরে গিয়েছিলাম বদরের মাঠটা যদি এখনো জাল বদরের জমিনটা বলতে থাকে ওই আবু জেহেলের কবর বদরের প্রান্তরে বলতে থাকে এটা তোমরা জাননি তোমার নবী এখানে দাঁড়ায়া বগলের চাদর শুদ্ধ ফেলা দিয়া বলছিল মানি আমরা সংখ্যায় কম মালি তুমি আমাদের সাহায্যের হাত বাড়ায় দিও এখনো পর্যন্ত বদরের মাঠটা বাজান ফেরেশতাদের কদমের আবাস আসে বদরের মধ্যে এমন এমন বড় বড় বালুর পাহাড় আছে যেই পাহাড়ে জিব্রাইল 1000 ফেরেশতা নিয়ে নেমেছিল ওয়া ইসতাসতাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নি মুবিদ্দুকুম বিআলফিম মিনাল মালাঈকাতি মুরদিফিন ও নবী আমি আপনারে খুশি রাখার জন্য 1000 ফেরেশতা বদরে পাঠাবো কে বলেছেন আল্লাহ ওয়ালা তাকিনু ওয়ালা তাহজানু আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন আপনার সাহাবীদেরকে মুমিনদেরকে ভয় পাইতে না করেন আমি মুমিনদেরকে বিজয় দেব ঘোষণা দিছি রেডি রেডি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহু আকবার করে বলেন তো সকাল 7টার সময় বেঈমানগুলো পাইসারি মারতাছে মানে মুসলমানকে ভয় দেখায় ঘোড়ার উপরে সওয়ার হইয়া আবু জেহেল বলতেছে মুসলমানের সামনে যাইয়া একটু তাং ফাং মারবি যেন ওরা ভয় পায় আমার নবী বলে সাহাবীরা তোমরা কি ভয় পাইতেছ ভাই উমরের মতো বাহাদুর যেখানে দাঁড়ায় থাকে এরা কি ভয় পায় আর যারা যুদ্ধে আইছে অধিকাংশই তো উমরের হাতের ছাত্র এরা কথা কন না কেন ওমর এমন একজন সাহাবি ওমরের মতো বীর যোদ্ধা মক্কায় 5 জনের ভিতরে একজন ওমর বলে হুজুর আপনি চিন্তা করেনি না মদিনার যে কয়জন আছে আমরা তো মুহাজির কম আনসার বেশি 313 জনের মধ্যে আপনি টেনশনই করেন না ওরা যে 1000 আইছে আমি ওমরের হাতে যদি তরবারি ঠিক মতো দিতে পারেন ওই 1000 আমি একাই যথেষ্ট হ্যাঁ আস্তে কো ঘুমাইছে আপনাকে ওই একজন বইয়া বইয়া ঘুমায় হে মনে মনে ভাবতেছে বোর গুতায় ঘুমাতিরি না বাসায় বইয়া ফ্যান কারেন্ট থাকে না এখানে আরাম পাইছে না ঘুমাই জায়গা ঘুমায়েন না ইলিয়াস রহমান জিহাদি কি প্রতিদিন পাবেন আপনারা পাওয়া সম্ভব আনাও সম্ভব না সেই 1 বছর আগে আমার দাওয়াত দিছে এই দাওয়াতটা ঠিক রাখছি মাত্র একটা মাত্র কারণে আমার খুব ভাইয়ের মতো ভালোবাসে লেকাত ভাই লেকাত ভাই অনেক ভালোবাসে আমারে তার ওয়াইফ আপন ভাইয়ের মতো ভালোবাসে বিশ্বাস করেন এই লেকাত ভাইয়ের সুবাদে আপনারা এই দাওয়াতটা ঠিক রাখতে পারছেন নাহলে ইলিয়াস রহমান জাহাদি এই 1 বছর আগে দাওয়াত দিয়ে এই গোলোর আসার সময় আমার নাই কিন্তু আল্লাহর শুকর যে যুবক ভাইরা আমার এনেছে আল্লাহ যেন এদেরকে মাহফিলটা কিয়ামত পর্যন্ত চালাই রাখার তৌফিক দান করে যেই যুবকগুলো ওয়াজের আয়োজন করছে আমি শুনলাম তাদের এই জায়গাটা বলে গাজার আড্ডা গাজা জীবনে খাই নাই তাহলে বানানোর কোয়ালিটি দেখছি আমি গোলাপ শাহ মাজারের সামনে আমি সব বিষয়ে পারদর্শী সব বক্তা আবার পারদর্শী না আমরা গোপালগঞ্জের জিনিস তো সব বিষয়ে পারদর্শী গোলাপ শাহ মাজারের কাছে গেলে আপনি মস্ক করতে পারবেন হুজুর গাজা কেমনে বানে আর কেমনে টানে আমার জীবনে বহুতবার দেখছি গোলাপ শাহ মাজারে হয় না কারণ বাড়ি যখন ওদিকে আমার দেখছি তো ওরা কেমনে বানায় আরে বাবার বাবা ওই ছাত্র বলে এখানেও ট্রেনিং দেয় শুনলাম ওখানে কিছু মুরিদরা এখানেও বলে ট্রেনিং দেয় আল্লাহ শুকর এই ওয়াজের ওসিলায় যেন আমার ভাইদেরকে হেদায়েত নসিব করে দেন নেশায় কোনোদিন মানুষকে শান্তি দিতে পারে না নেশা 1 নম্বর ক্ষতি করে কি জানেন আল্লাহ রসুল বলছেন যার বডি ঠিক নাই ওর ইমান আমল কোনো কিছু ঠিক নাই তার নেশা করে 1 নম্বরে ওর বডির ক্ষতি ওর মেজাজ থাকবে খিটখিটা ও বোর হক নষ্ট করবে সন্তানের হক নষ্ট করবে শুধু তাই নয় মা বাবার সাথে বেইমানি করবে মা বাপকে জবাই দিবে শুধু এখানেই শেষ না নেশা করার কারণে মুরব্বীদের কসম মানি করবে মা বাবার গায়ে হাত তুলবে
চির জাহান্নামে টিকিট কাটবে। যুবক ভাই এই দুনিয়া থাকার জায়গা না, নেশা করে জীবনকে নষ্ট করিস না। আয় তোর পাও দুইটা ধরছি, নেশা করিস না। তোর পাও ধরলে যদি নেশার থেকে ফেরোস, আমি তোর পাও ধরতে রাজি আছি হাজার মানুষের সামনে, তবু নেশা করিস না, নেশা করিস না, নেশা করিস না, নেশা করিস না, নেশা করিস না। পৃথিবীর কোন প্রশাসন তোরে প্রশাসনের শক্তি দিয়ে নেশার থেকে ফিরাইতে পারবে না, যদি আল্লাহর রহমত তোর অন্তরে না আসে। কষ্ট হইতেছে? আর ওয়াজ করবো 5 থেকে 7 মিনিট। আওয়াজ হবে, চলবে ইনশাল্লাহ বলেন, আল্লাহ আকবার জোরে বলেন। এই মুসলমানের সন্তান এবার একটা আওয়াজ দিয়েন, হযরত ওমর কি বলে শোনেন। হুজুর যারা এই মাঠে আইছে আমি দেখে আইছি একটু আগে সকালবেলা, ওরা যে তাং ফাং মারতাছে ঘুরাই উঠে, এগুলো সব আমার ছাত্র, আর সব আপনার স্বাস্থ্য ভাই, মামাতো ভাই, হুয়াতো ভাই। আর আমি দেখলাম সবচেয়ে আশ্চর্যের বিষয়, আমার আপন মামু সেও আইছে, সে বেশি তাং ফাং দেখাইতেছে। ওমর কয়, এটা আমার বাপের বানানোর কথা না, বুখারী হাদিস বেটা। কয় হুজুর আমার আপন মামু ওসাইল, এরে দেখলাম যে মামু আমার কোলে পিঠে করে মানুষ করছে। আমি ছোট্টকালে দেখতাম, আমার যখন 10-12 বছর বয়স, কাবা ঘরের সামনে আমার মামু ঘোরা হইতো, আমি তার পিঠে উঠতাম, সে আমার যুদ্ধের ট্রেনিং শিখাইছে। হে মামুর বয়স এখন 80-এর কাছাকাছি, আমি দেখি আমার মামু হেও তরবার নিয়ে তাং ফাং দেখায়। নবী কয় ওমর তোমার কাছে কেমন লাগে? কয় আমি যদি প্রথম বদরের নামই আর কেউ রে ধরি, আমার মামুর কল্লা ডাকে ধরবো। আমার কথা না, ডাইরেক্ট বুখারীর হাদিস বেটা। আর ওমর কর সোতাই নিজের মামুর জবাই দিছে ধরে, কেন দিছে জানেন? তোরে আমি বহুতবার বলছি, আমার নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার কলিজা, সবাই আসলেও তুই আসবি না আবু জাহেলের পক্ষ নিয়ে। ওরে আমি বহুতবার সিডি দিছি, তুই আসিস না মামু, আসিস না। আমি ওমর যারে ধর্মু, আরে কিন্তু ফারমের মুরগির মতো ফার্মু। যে ওমর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানবের কল্লা উড়াইতে যাইতে পারে, তুই বুঝোস না মামু? সেই ওমর মাঠে আইসি তুই চিনস না আমারে? তোর রক্ত তোর আপন বাইক না, তুই আইসর আমার নবীর বিরুদ্ধে যে হাত করতে, তোরে কি আমি ছাড়মু? আর আল্লাহ তো কোরআনে ডাইরেক্ট বলেছে, তোমার নবীর বিরুদ্ধে যারা অস্ত্র ধরবে ওরে আগে শেষ করবা, হোক তোমার বাবা, হোক তোমার মা, হোক তোমার মামু, হোক তোমার সন্তান, সারা দুনিয়া একদিকে, আমার নবী একদিকে। কথা বলে না কেন মুসলমানের বলা? আজকে আসাদ নারুর মতো একটা বেজরমা বরিশালের থেকে বিদেশে যাইবার পরে তোমার নবীর মক্কার ডাকাইত বলে, আমার নবীর যুদ্ধবাস বলে, আমার নবী বলে তার ফুবাতো বোন উম্মে হানি জাইনাবের সাথে পরকিয়া করে বিয়ে করছে। যুবক আসতে কথা কইলে বোবা হইয়া মরবা, জীবন ডাকার থাক। এরম একটা নাস্তিক বাংলার জমিন এই মানিকগঞ্জের সাটরিয়া এবং এই গোলোয়ারায় জন্ম নেয়, যারা ওয়াজ দিয়েছ অথবা যারা স্টেজে বসে আছো, তোমাদের এই গোলোয়ারা বাজারে যদি একটা নাস্তিক নবীরে গালি দেয়, ওর জায়গায় পুঁজে ফেলবো, ট্রাকের নিচে ধাক্কা দিয়ে ফেলাই ওর হত্যা করবো। ওমর চিনছে আমার নবীর, ওমর আমার নবী কয় ওমর ভয় পাইতেছ না? হুজুর আমি খালি দেখতেছি যারা মাঠে তাং ফাং করতেছে সবগুলো আমার ছাত্র, আমার হাতে করা ছাত্র। এগুলো বেজান্ডে দিলটা নরম করবেন, আমার নবী হলেন ওমর রে, যদি তোমারে প্রথম জেহাদের মাঠে পাঠাই বিপদ ঘটিয়া যাইতে পারে। আবু বকরকে যদি প্রথম জেহাদের মাঠে পাঠাই বিপদ ঘটে যেতে পারে। তোমরা মনে রাখবা, তোমরা দুইজন আমার শ্বশুর। আল্লাহ আকবার জোরে বলতে পারেন, আবু বকরের শ্বশুর, ওমরের শ্বশুর। এই কথা বলা যাবে না, তোমরা দুইজন রিজার্ভ ফান্ডে থাকো, আমি নবী প্রথম, আমার রক্তের মধ্যে দুইজনের নাম ঘোষণা করি। 1 নম্বরে আমার স্বাস্থ্য ভাই আলী কই,
আপনাকে কষ্ট হয়ে গেছে না তালির নামটা বললাম আপনি আওয়াজ দিলেন না কি ভালোবাসেন তো বোঝা হয়ে গেছে দেখেন আমার নবীর বিচারটা কি প্রথম ওমর আল খাত্তাবের বোলা অন্য বংশের বোলা আবু বকরও অন্য বংশের বোলা তাকে নাম কিন্তু যুদ্ধের মাঠে আগে নবী বলে নাই দেখেন আগে তার নিজের রক্তের লোক দিয়ে যুদ্ধের মাঠে নামায় জানো অন্য সাহাবীরা মুনাফেকরা বলতে না পারে যে মুহাম্মাদের বিচার ঠিক নাই এ আগে আমাকে আগে সামনে দিছে আমাকে তো সে এমপি মন্ত্রী একো পোলা কোনডা মাঠের নামে দেন তো লাড়িলে কথা কর না কে আগে নামায় ওদুর পোলা কোদুরে কোদুর পোলা সদুরে ওইটা মইনটা জয়েন্টটা এগুলার আগে মাঠে নামায় মর তোরা মর কেস কাছে আমি করব আমার পোলা থাক লন্ডনে এই লোকমগর নেতার খেতা আর আমার নবী প্রথম মৃত্যুর মুখে ঠেলে দিছে তার নিজের আপন চাস্তো বাইরে মারহাবা বললেন না এই যুদ্ধের থেকে যাওয়ার পরেই ফাতেমার জামাই হয়ে যাব গেল প্রথম নাম্বার দিল অবিবাহিত আলীরে নিজের রক্ত যেই খাটে আমার নবী বড় হয়েছে ওই খাটে আলীও বড় হয়েছে নবীর ঘরে পাক হইলে আলী খায় নবীর ঘরে পাক না হইলে আলী মদিনার পাথর মাথায় দিয়ে ঘুমায় কারণ আলীর বাবার কাছে আমার নবী সারা জীবন ঋণী ওই ঋণ শোধ করার লেগে আলীর আমার নবী সারা জীবন লজিন খাওয়াইছে আলহামদুলিল্লাহ বলেন না তালবে লিমের মতো লজিন খাওয়াইছে আল্লাহ 25 বছরের আলী প্রথম নাম্বারই বললেন তুমি আজকের মাহফিলের তুমি আজকের যুদ্ধের মঠের প্রথম তরবারি হাতে নিবা হযরত ওমর ভাবলেন মনে হয় এবার আমার নাম কইব আমার মামু যখন আইছে আমার নাম কইব আমার নবী বললেন না দ্বিতীয় নাম্বারে আমি যার নাম বলবো সেও আমার রক্তের আপন চাচা হামজা হামজা কই চাচা এই যে ভাতিজা এত বড় সৌভাগ্য করে দিলেন আপনি আমারে আমি দ্বিতীয় নাম্বার সেনাপতি আলীর ডাক দিয়ে গলায় হাত দিয়ে দুই গালে সুমা দিয়ে কয় দুই ভাতিজা চাচা ভাতিজা একসাথে জান্নাতের ঝান্ডা হাতে নিব আর যদি এইটা তোমার আমার যুগে কইতো যে তোমরা দুই বাপ বেটা মাঠে নামো প্রথম চটি কইতেন তুমি চেয়ারম্যান যাও গা প্রথম ঠেলাই আমাকে দুই বাপ বেটা ট্রেনের নিচে দিলা কথা কন্যাকে দেখেন তারা মৃত্যুকে কত আলিঙ্গন করেছে তারা জানে জান্নাতের এই পার হলো দুনিয়া ওই পার হলো জান্নাত মাসখানে একটা ব্রিজ হলো মৃত্যু এটা সাহাবীরা জানে বাজান এবার একটা আওয়াজ দিবেন শরীরের যত আওয়াজ আছে বিশ্বনবী একটু সময় চুপ রইলেন নবী দেখতেছেন তারা তিনজন আসবে উতবা সাহেবা উতবার ছেলে ওলিদ বদরের মাঠের সবচেয়ে বড় শক্তিশালী তিন বীর যোদ্ধা আমার নবী বললেন আমি দুইজনকে ঘোষণা করছি দুইজনের বিরুদ্ধে উতবার ছেলে ওলিদ আসবে উতবার বিরুদ্ধে আমি জিহাদের জন্য প্রস্তুতি নিতে বললাম আমার চাচা হামজাকে সাইবার বিরুদ্ধে হলো আমার চাস্তো ভাই আলী উতবার ছেলে ওলিদ আসবে ওর বিরুদ্ধে কারে প্রিপারেশন নিতে বলবো এবার একটা আওয়াজ দিও নবী আমার বললেন আমার বংশের আমার আপন রক্তর থেকে দুইজন বললাম এবার আমি মাত্র 30টা সেকেন্ড টাইম দিলাম তোমাদের মধ্যে থেকে একজন দাঁড়াও 30 সেকেন্ড টাইম হয় নাই একটা সেকেন্ডের ভিতরে দাঁড়ায় গেছে একজন সাহাবি এই সাহাবির নাম ছিল আবু উবাদা হে রে ডিজিটালটা রে হে ওইটা পিছনে নেন এই তিনটা এক জায়গা না এইটা পিছনে নেন এটা ডিস্টার্ব করবে তো ওইটা পিছনে নেন আপনার কাছে নেন হ্যাঁ একটা ওই খুঁটির ওই পাশে নেন যা ওই পিছনে যা বাবা তুই তোরে উঠাবো না তুই পিছনে যা ডিজিটাল তো আল্লাহ এই বয়সে তো আমি লুঙ্গিও ভরি নাই তো যাইছে আর যেন দোয়া করেন আল্লাহ যেন ইমাম গাজালি বানায় দেয় আর হামা কইলেন না আল্লাহ এই বয়সে তো ঠিক মতো আমি লুঙ্গিও ভরি নাই যে যারা বয়সে বুড়াগুলো দাঁড়ি বাড়ি পাইকে গেছে ঠিক মতো প্যান্ট উভরে নাই আমি এই জামানায় মুসলমান গেছে কিনা তাও সন্দেহ এখনের পোলাপন তো দুই বছর আড়াই বছর বয়সে মুসলমানই দেয় আর আমাকে বয়সে 12 বছর আগে মুসলমানই দেয় নাই কথা কন না কে আল্লাহ আল্লাহ এই সমস্ত ছেলেদের কলি বানায় দেন এই বাচ্চাদেরকে আপনারা রাগ করে মাহফিল থেকে উঠাই দিবেন না মসজিদ থেকে বের করে দিবেন না এরা তাহলে আপনাদের পরে একদিন খারাপ ধারণা করবে
মসজিদ থেকে অনেক মুসল্লি আছে দেখবেন বুড়াগুলা দাঁড়ি মারি পাইকে গেছে সব জায়গায় হুমানতে পাকছে পোলাপান দেখলে মসজিদ থেকে বাইর করে দেয় আছে না আর যদি রমজান মাস হয় আর ভালো ভালো ইফতারি আহে তাহলে তো সান্সি নাই পোলাপানের খবরদার এই বাচ্চাদেরকে বের করে দিবেন না তাহলে এই বাচ্চা একদিন আপনার সাথে বিস্ফোরণ ঘটাবে বড় হইলে কবে বুড়া শয়তান ও সিনিয়রে বহুত শয়তান ওরা আমাকে মতো পোলাপানের জীবনে সহি দেখতে পারে না আপনার জীবনও দাম দিব না ঠিক না ভাই ঠিক এই জন্য বড়দেরকে সম্মান পেতে হলে ছোটদেরকে স্নেহ করতে হবে এটা বিশ্ব নবীর হাদিস কষ্ট হইতেছে আপনাদের অল্প সময়ের ভিতরে আপনাদের ছেড়ে দেব শুধু আপনাকে মাইকের যে অবস্থা কি যে বলবো কিছু করার নাই শুধু একটা কথার আওয়াজ দিবেন আল্লাহ এখনো আছে না বিশেষ হয় তো দেখেন কি অবস্থা হয় মুসলমান ভয়ের কোনো কারণ নাই আল্লাহ কোরআনে বলেছেন ভয়ের কোনো কারণ নাই ইন্দি মিটাইমে যখন বললেন দুইজন হয়েছে আর একজনকে কয় নাম আবু ওবাদা ইবনুল হারিস নবী বললেন বাবা তোর বডিতে বলতেছে তুই পারবি না এই যুদ্ধে তুই পারবি না আমার মন বলতেছে নবী যদি বলে পারবি না সে কি পারার উপযুক্ত কিন্তু নবী যে যখন বলেছে তিনজন যখন আমি সেনাপতি বানাইছি তিনজনই রেডি হও তিনজনই রেডি হয়ে গেল বাবা তরবারি বিশ্ব নবী হাতে তুলে দিলেন হযরত আলী প্রিপারেশন নিয়ে বলে মালি আমার জীবনের প্রথম যুদ্ধ হলো এইটা সবচেয়ে বীরত্বম যুদ্ধ আমার বাবা ছিলেন মক্কার ভিতরে সবচেয়ে যুদ্ধবিদদের মধ্যে একজন তার রক্ত আমার শরীরে প্রবাহিত এই বদরের প্রান্তরে বিশ্বনবী আমাকে বিশ্বাস করে বদরের প্রান্তরে প্রথম সেনাপতি বানাইছি আল্লাহ মান্নবীর ইজ্জত যেন জমিনে কোনোদিন ধুলাঞ্ঠিত না হয়ে যায় হামজা দোয়া করে ও মালিক আমি বিশ্বনবীর আপন চাচা শুধু তোমার কাছে আমার একটাই দাবি আমি ময়দানে এমন একটা কাজ করে যেতে পারি যেন বিশ্বনবী খুশি হয়ে যায় আবু বাদা মনে মনে ভাবেন কি করব কোন দিকে গেলে নবীরে খুশি করতে পারব মনে মনে ভাবতাছে আমি বদরি সাহাবী হিসাবে আসছি আমার বাড়ি মদিনায় আমার বাড়ি মক্কায় নয় যুদ্ধ ভালো করে কোয়ালিটি জানি না যুদ্ধের মাঠে কেমনে যুদ্ধ করে তাও ভালো করে বুঝি না ডাল সরকি কেমনে মারতে হয় তাও ভালো করে জানে নাই মক্কার মানুষ তো প্রতি মাসে দুইবার যুদ্ধের মাঠে নামতো আমরা মদিনাওয়ালারা কেমনে যুদ্ধ করে ভালো করে শিখাও নাই কিন্তু মালিক তুমি আমার দিয়ে এমন কাজ করবা কেয়ামত পর্যন্ত যেন আমার নাম মানুষের অন্তরে থাকে আল্লাহ এখনো আছে না নাই যুবক ভাইরা আমি তোমাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই মাত্র 28 বছরের যুবক কেউ কেউ বলেন 32 বছরের যুবক আবু ওবাদা নবী তরবারি হাতে দিয়া কপালে একটা চুম্বন করে বলে বুখারী শরীফ ফয়জুল বারীর মধ্যে আসছে আবু ওবাদারে আমি তোর জন্য দোয়া করে দিলাম গো আবু বাদা বলে নবীজি আমি যদি শহীদ হয়ে যাই আমার পিছনে কান্দনের মতো শুধু একজন সন্তানই আছে নাম তার ওবাদা কি নাম আপনার কষ্ট হইতাছে যুবক ভাই রে আবু বাদা মানে কি ওবাদার বাপ নাম ছিল তার হারেস বুখারীতে আল্লাহ তার নাম ওবাদা বলে ডাক দিয়েছে কোরআনের ভাষায় বাবা ওবাদার তাফসির ফালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়া লা তাবসুতুহা কুল্লাল বাসতি ফাতাকউদা মালুমান মাহসুরা এখানে ওবাদার কথা আল্লাহ করে বলেছেন তাফসিরে যদি ওবাদার নাম ধরে ডাক দেয় নাই পুরো আয়াতটা ওবাদার শানে আল্লাহু আকবার বলতে পারেন না একটু পরে কোরআন আয়াত তোমাদের সাথে মিলাই দিচ্ছি দেখেন কি কি ঘটনা ঘটায় গেল আবু বাদা বিশ্বনবী বলেন ওবাদা আমি তোরে নিয়ে টেনশন করতেছি কারণ তোরে যার বিরুদ্ধে পাঠাইতেছি এ কিন্তু খুব শক্তিশালী আবু বাদা বলি আর রাসূলুল্লাহ মরার পরে তো আর কিছু নাই
আমি রোজি করব না না এই আওয়াজ আসবে না না মালয়ের কাম তোলা কামতা না কামতা কামতা মারহাবা কোন খুব সুন্দর নাম তো নতুন নাম আমি জীবনে কামতা শুনি নাই তবে গোলরা শুনছি গোলরা না গোলডা বাসস্ট্যান্ড কাঁসা বাজার পশ্চিম পাশে মারহাবা ঠিকানাটা সুন্দর আর কামতা এলাকার মানুষ এরা তো কাম নিয়েই থাকে কামতার মানুষ যদি কাম লয়ে থাকে আর এটা হলো কাঁসা বাজার এখানে তো বারো আল্লাহওয়ালার দেশ এটা শুধু মনে রাখতে হবে মোমেন কোনোদিন কাউকে ঠগায় না এবং ঠক খায় না মনে থাকবে আবু বাদা কিন্তু এটা প্রমাণ করে দিবে এখন বিশ্বনবী যখন বললেন আবু বাদা ধরে নিয়ে আমি বড় টেনশনে আছি এবার একটা আওয়াজ দিয়েন যে আওয়াজ কোনোদিন কোনো আওয়াজে দেন নাই বুখারির আওয়াজ আপনি দিয়েন আবু বাদা বলি আর রাসূলুল্লাহ মরার পরে তো আর কিছু নাই নবী মুস্কি হেসে দিয়ে কয় তোর মতো মুজাহিদ থাকলেই হবে যারা মৃত্যুকে আলিঙ্গন করে যারা মৃত্যুকে জাতি নাই তাদেরকে ধ্বংস করতে পারে যেরকম ফিলিস্তিন তারা মৃত্যুকে পকেটে নিয়ে ঘুরে তা না হলে ফেসবুকে দেখো নাই গতকালকে এই যে বড় বড় ক্ষেপণাস্ত্রের সামনে গোলাবাদুরের সামনে পাথর দিয়ে মোকাবেলা করে এই বেটা ইসরায়েলি সৈন্যরা আসতেছে যাকে যাকে বন্দুক লইয়া বড় বড় এত বড় বড় অস্ত্র নিয়ে তারা আসতেছে তাক করে মারবে আর ওরা মাত্র পাথর লয়ে দাঁড়াইছে যাজরা করে দিবি তবু মুসলমানকে আজাদ করবো এই ফিলিস্তিনের জমিন থেকে তবু এই জমিন থেকে ফিলিস্তিনদেরকে আজাদ করবো এই পাওয়ারটা কোথার থেকে পাইছে জানো ইব্রাহিম নবীর থেকে পাইছে কারণ এই ফিলিস্তিন ইব্রাহিম নবীর কবর মুসা নবীর কবর ইসহাক নবীর কবর ইউসুফ নবীর কবর আল্লাহু আকবার বলতে পারো না এই ফিলিস্তিনে মা মারিয়ামের কবর এই ফিলিস্তিনে ঈসা নবী আসমানে চলে গেছে কি মনে করলা তুমি ফিলিস্তিনকে এত নবীর কবর থাকা সত্ত্বেও ইসরায়েল ফিলিস্তিনকে অস্তব্ধ করে দিবে এত সাহস আল্লাহর কাছে দোয়া করেন টুডু টমুর আল্লাহ দেখতাছে ফিলিস্তিনকে মার খাওয়াইয়া যে মুসলমান এখনো ঠিক তোর নবীর দেশটাকে বাসা কষ্ট হইতাছে পাঁচ মিনিট কথা বলবো রেডি তাহলে যেটা উঠবে আর লুঙ্গি টেনে ধরবেন এই মুসলমানের বোলা ভালো করে বোঝার চেষ্টা করবেন বিশ্বনবী বললেন তোর মতো মুজাহিদ একজন থাকলেই ওই দেশকে শান্তি আনার জন্য কোনো বিকল্প অন্য কিছু নাই আপনাদের জানা আছে বুখারি দার্সে তিনজন কাতার দিয়ে দাঁড়ায় গেছে এই যে একজন এই একজন মাঝখানে ধরেন আমি একজন এক একজনের মাঝে ডিস্টেন্স হলো দশ হাত দশ হাত দশ হাত করে দাঁড়াইছে ওই পেশে হলো উতবা হামজার বিরুদ্ধে দাঁড়াইছে এই পাশে সাহেবা আলীর বিরুদ্ধে ওই কোনারে দাঁড়াইছে ৩৪ বছরের যুবক আবু ওবাদার বিরুদ্ধে উতবার ছেলে ওলিদ যে একটা তরবারি হাতে থাকলে ২০ জন মানুষকে সে পরোয়া করে না এত বড় যুদ্ধবাজ ছিল এই নাস্তিক উতবার ছেলে ওলিদ কিন্তু তার ভাগ্যে পড়ে গেছে একটা নর্মাল পার্টি আপনাদের জানা আছে বুখারি তারছে এই আবু বাদা যখন মদিনার থেকে আসে আবুদের ৭ বছরের একটা পোলা ছিল নাম ছিল তার ওবাদা কি নাম নবী যখন বললেন তরবারিগুলা বঠিগুলা ধার দাও কোদাল খন্তা কোদাল যার যা আছে তাই লইয়া হবার ইত্যা কারণ আমাকে তো তরবারি নাই যুদ্ধ করতে হইব যখন খন্তা কোদাল ধার দিতেছিল রাত্রে আবু বাদা তখন ৭ বছরের পোলা ওবাদা বাবার সামনে বারে বারে পিঠে হাত দেখ আব্বু তুমি এই কোদাল মোদাল লই কই যাইবা আবু বাদা বলছিল এটা নিয়ে তোর নবীর লোকে যুদ্ধে যাবো কালকে সকালে আরো জোরে কোন আব্বু আমি তোমার লোকে যাম বাপ কই তুই যে কি করবি
আবার শোনো কি কামে লাগবো জানো, কোন কাম লাগবো না, কারণ নবীরে না দেখলে যে ভাল লাগে না, নবীরে চাইছে আমরা দেখুন। আমার নবী যদি অসুস্থ হয়, কোনো কাটার খোসা খায়, আমরা ব্যান্ডেজ লাগাম। আমার কলিজার টুকরা যুবক ভাইরা, এই ছোটো বাচ্চার থেকে তোমরা নবীর প্রতি ভালোবাসা শিখো না ভাই। তোমরা তো তোমার পোলামায়ের শিক্ষা দাও কেমনে গেমস খেলতে হয়, অ্যান্ড্রয়েড সেট একটা ধরাই দিছ, দিন বইরা সে কার্টুন দেহে কথা কন না কেন। আমার মা বোনরাও আছে আল্লাহর অলির আবে আবশ্রী, সে বাত পাক করতে যায় মাইয়া রাতে পোলা রাতে অ্যান্ড্রয়েড সেট একটা ধরাই দিয়ে যায়, কার্টুন দেহে কার্টুন দেখে মিথ্যা সত্য গল্প শিখায়, সেই টোনাটুনির গল্প, সে অমকের মার গল্প শিক্ষা শিক্ষা এমন পাক না হয় যে 80 বছরে বেড়াই জানা পারে, 8 বছরে মাইয়া তাই পারে। কথা ঠিক না বেঠিক? আমি আমার মা বোনদেরকে বলবো, মা আপনার সন্তান যদি রাবে আবশ্রী বানাইতে চান, আব্দুল কাদের জেলানি বানাইতে চান, জীবনে সন্তানের হাতে অ্যান্ড্রয়েড সেটটা তুলে দিয়েন না। লেখাপড়া গোল্লায় তো যাবে যাবে, 13-14 বছর বয়সে আরাক পোলার লইয়া বাইক গেও যাবে, ঠিক না বেঠিক? জোরে গান, আরো জোরে। আর পূর্বাসী যারা আছো, না দিলে তো আবার ওই বনে কি কমু কইলে হতে যে কাম হইব না, আমার জানা আছে। যজ্ঞ উপর বাপ অনেক মহিলে উঠতে যাইব গা, না এত তো এত কষ্ট কে তোর এর পথে কনের, এটা তো আমার গোপালগঞ্জের কথা। আমার গোপালগঞ্জের ভিতরে প্রধানমন্ত্রী এলাকায় শতকরা 85% প্রবাসী, বিয়ে করে বিবি রেখে যায় গা, তবে সব মা বোন না, অ্যান্ড্রয়েড সেট একটা পাঠায় দেয় বললে গা একটু চাই আছে দেখবো কেমন আছো রে অলেকার মায়া, ভালো আছি, সপ্তাহ দুই ঠিকই স্বামী বিদেশ গেছে গা, কাম তুমি কাম পাইছো, তুমি ভালো আছো, তোমার লাইয়া আমার কলজা মালজা হুক আইয়া গুগল সার মতো ডিমের মতো একটু হয়ে গেছে। বেড়ায় মনে করছে যেই রাবিয়া থুই আইছি, যেই কান্দা টেলিফোনে কান্দে, না জানি যায় না মাঝে কি কান্দা কান্দে, কথা কন না কেন। 1 বছর টাকা বাড়াইছে ব্যাংকে, 1 লাখ টাকা জমা হয়েছে, হা এরপরে স্বামীর টাকা দিয়ে দেওরের মোটর সাইকেল কিনে দেয়, তার এক্স বয়ফ্রেন্ডে আলাদা ঘোরার সিস্টেম করে দেয়, কথা ঠিক না বেঠিক? স্বামীর কষ্টের টাকা দিয়ে এক্স বয়ফ্রেন্ড, বুঝেন আমাকে গোপালগঞ্জের ভাষা কয় নাং নাং নাং, নাঙ্গেরে স্বামীর টাকা দিয়ে কিনে দেয়, এই মা আজকে আসছেন তাই বলে দিয়ে যায় কসম আল্লাহ, স্বামীর কষ্টের টাকা দিয়ে প্রবাসীদের কষ্ট করেন, আমি 14টা কান্ট্রি সফর করছি, সেই লন্ডনের জমিন কানাডার জমিন আল্লাহ আমাকে ঘুরাইছেন, এই তো গত সপ্তাহে ইন্ডিয়া ছিলাম পুরো 1 সপ্তাহ, এই মুসলমান লক্ষ লক্ষ মানুষ আমার ভক্ত ইন্ডিয়ায়, আজকে ইউটিউবে দেখো জুমার সময় ইন্ডিয়ার থেকে জুমা পড়ে আমার মসজিদে আজকেও সে ইন্ডিয়ার বোলাবান আমার আইসে পুরস্কার দিয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলতে পারো না, দেখো আজকে জুমার বয়ানে করছে কি ইন্ডিয়ার বোলাবান এই দেশ আইয়া আমার মসজিদে মিরপুরে, এই মুসলমানের সন্তান। আমি আমার মা বোনদেরকে বলবো, মা গো কোনো মহিলা যদি স্বামীর সাথে 1টা মিনিট ইমুতে কথা কয়, হাসি মুস্কি হেসে দিয়া, ওই মহিলা মা আয়েশার সাথে জান্নাতে যাবে। স্বামীর সাথে ভালো ব্যবহার তো নাই, হেনসান বেনসান কত কিছু মনে হয় এটা সহ্য করতে পারে না, কত কর না কেন গার গমন দলে মহিলারা আমার অনেক কষ্ট দিব, যাই বোড়া বিড়িরা যাই যাক গা, তাতে আমার কিছু তোমার গর্ব থেকে আব্দুল কাদের জন্ম নিব, ওই যে এই এই জন্ম নিবে, এই যে এই জন্ম নিব তোমার ফ্যাডিতে। সন্তান ভালো করতে হলে লিয়া শ্রমণ জিহাদি বানাইতে হলে, এই হাদি সাহেবের মতো বানাইতে হলে, ওই হাদি সাহেবের মতো বানাইতে হলে, চোখের পানি দিয়ে যায় নামাজ বিজয়িত হইব। ওবাদা 7 বছরে বলা বাপরে বলে আব্বা আমি তোমার লগে যাম, আমার নবী যদি কষ্ট পায় আমার নবীরে ব্যান্ডেজ লাগাই দিব, বাপ পোলার থুতুর নিচে হাত দিয়ে সুমা দিয়ে কয় বাপরে তোর এই বয়সে এই চিন্তা ভাবনা, আমার নবীর প্রতি তোর এত ভালোবাসা, আয় 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 তুই আমার বুকের মধ্যে আয়, তুই তো আমার সাথে বেশি ভালোবাসোস, বাবা গো তুমি তো জানো না গো বাবা, নবীরে একটা দিন না দেখলে কোনো কিছু ভালো লাগে না, ও বাবা
আমার নবী বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মা বাবা তোমাদের আত্মীয় স্বজন থেকে আমি নবীরে বেশি ভালোবাসতে হবে। বাবা তোমার চাইতে আমার নবীরে কম ভালোবাসি না। বাবা আমার যদি নিয়ার অপশন থাকে আমি তোমার সঙ্গী হয়ে যাবে গো বাবা। আবু বাদা বলে বাবা গো তোর সাথে গল্প করে সময় কাটাবার সময় নাই। ওই দেখ তাহাজ্জুদের আযান হয়ে গেছে, ফজরের নামাজের পরেই তোমরা রওনা দিবে বদরে। বাবা তাহলে একটা কথা দাও কি, আমি তোমার পিছনে পিছনে সিনসাই মাল যাব, তোমার আগাই দিতে যাব, যদি তুমি বাজ্ঞা হো আবার নবীর পিছনে থিয়া। নবী না গতকালকে ওয়াজে কইল তোমরা কেউ পিছনে থেকে ভাগবা না, তুমি বাজ্ঞা এলে আমি তোমার বাপ কমু না। এমনি এমনি কি ওয়াদার কথা কোরআনে আল্লাহ বলছে, সেই ওয়াদার বাপ একটু লোক তার সিনাই দিলাম যে কেমন কেমন পুলার বাপ, ওই যে ওয়াদা আবু ওয়াদা। যখন নবী 4 কিলোমিটার আপনারা জানেন যারা মসজিদে নববীতে গেছেন, বাবে বদর এখনো পর্যন্ত আছে, আছে না নাই? যেই দরজা দিয়ে আমার নবী বের হয়েছিলেন 313 জন নিয়া, ওয়াইদ গাদাওতু মিন আহলিকা তুবাব্বিউল মুমিনিনা মাকাইদা লিল কিতাল, যেই যুদ্ধের মাঠে যাওয়ার জন্য যেই দরজাটা নবী ইউজ করছিলেন ওই দরজাটা এখনো আছে। এই আবু ওবাদা অর্থাৎ ওবাদা বাবার পিছনে পিছনে যায় আর কয় আব্বা আমি কিন্তু তোমার পিছনে আছি, তুমি আমার পিছনে ব্যাক করো না। বাজানের 4 কিলোমিটার যাইবার পরে নবী যখন বললেন যার যার ছেলে মেয়ে যেখানে আছো বাবারে বিদায় দিয়ে চলে যাও, এই যে ওবাদা বাবার পিছনের থেকে ব্যাক করার সময় বাবার দুই গালে দুইটা চুমা দিয়া বলে বাবা গো বাবা, তুমি কিন্তু বদরের মাঠ থেকে ফিরে আইসো না কাপুরুষের মতো, আসবার সময় তুমি আমার জন্য মজা নিয়ে আইসো। কিন্তু ওবাদা কি জানতো আমার বাবার সাথে জীবনে শেষ দেখা। হে মানিকগঞ্জের যুবকরা, আমি যখন ওবাদার ওয়াজটা করি আমার জীবনের সাথে মিলাইয়া ফেলিও। আমিও যেদিন আমার মাকে বিদায় দিই 3 মাস পরে কানে খবর গেল আমার মা দুনিয়ায় নাই গো। আমার মানিকগঞ্জের ভাইরা শুধু দিলটাকে নরম করে আমার আল্লাহকে দেখাই দিবে। হাবিব ইলিয়াস রহমান জাহাদি ওই গোপালগঞ্জের জমিনে মাকে বিদায় দিয়ে দিলাম। আমার মা বলে দিল ইলিয়াস যে যা গো বাবা যা, মাদ্রাসার থেকে কোনোদিন ব্যাক করবি না, যদি মাদ্রাসায় পরে আলেম হও আমি মা তোমারে দুধের দাবিটা ছেড়ে দিব। এখনো আমার কানে আমার মায়ের ওই আওয়াজটা ভাজে রে যুবক ভাই, তুমি তো তোমার মায়ের সাথে বিয়া তুমি করো, তোমার মাকে ভাত দিতে চাও না, মা ডাইনে যাইতে বললে বামে যাও। আর ইলিয়াসুর রহমান জিহাদির বুকটা ভারিয়া দেখো গো, মায়ের জন্য কত যন্ত্রণা মা। পৃথিবীতে যার সাথে মায়ের দোয়া আছে ওই মানুষটা কোনোদিন এই জমিনে অপমানিত হবে না গো বাবা, ও জীবনে কোনোদিন টাকার অভাবে মরবে না, জীবনে কোনোদিন মারাত্মক গজবে আল্লাহ আমার দুনিয়ার থেকে নেবে না। আমি যেই বাসায় রেস লইছি লেকাত ভাইয়ের বিয়ানের বার বিয়ানের বিয়ের বাসায়, বাজন তোমাদের এলাকার প্রসিদ্ধ একজন মানুষ তার বাসায় খাওয়া দাওয়া করছি, সে আমারে যখন বলছে যে আদিশা বুঝু আমি আমার মায়ের অনেক খেদমত করছি, আমার বাবারও খেদমত করার চেষ্টা করছি, আমার বুকের মধ্যে এত এত কষ্ট জায়গা উঠছে,
তার মা মাত্র দুই তিন বছর আগে মারা গেছে, তার এত বয়স হওয়ার পরে মা মারা গেল, আমার মা আমার 12 বছর বয়সে রেখে কবরে ঘুমাইল গো মা। ও মা আমি তোমার হক আদায় করতে পারি নাই গো মা, তবে একটা কাজ করছি গো মা, বাংলাদেশে যত মাহফিলে যাই এমন কোন মাহফিল নাই তোমার জন্য এক ফোঁটা কেঁদে কেঁদে দোয়া করি না মা, তোমার ইলিয়াসকে মাফ করে দিও গো মা, আমি তোমার জীবনে এক খিলি পানও কিনে খাওয়াইতে পারি নাই গো মা। আল্লাহ আমার মতো যাদের মা নাই, যে যুবকরা কোরআনের মজমায় বসে ওয়াজ দিয়েছে, ওয়াজ করার সুযোগ করে দিয়েছে, এই যুবকদেরকে তুমি মাফ করে দিও গো আল্লাহ, এই যুবকদের মা বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দিও। ও বাবা যখন বারবার বলতেছে বাবা গো যাও গো বাবা যাও, তুমি কিন্তু পিছনের দিকে ব্যাক করে আসিও না, আমার নবীর একা ফেলায় মাটির দিকে এসো না বাবা। নবী আমার শুনতেছে 7 বছরের ওবাদার কথা, জোরে জোরে চিল্লাই চিল্লাই কইতেছে তুমি নবীর মাঠের এক গায়ে বেরো না, নবী সব শুনতাছ। বুখারীর হাদিস বানানো কথা আমি বলি না, কিতাবুল মাগাজি যুদ্ধের চ্যাপ্টার যেটাকে বলা হয়। এই যুবক এখন কান বিয়ার চিল্লাবি, নবীর কথা শুনে সাহাবিদের কথা শুনে যাদের চোখে পানি আসবে, এই মানুষটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না, বরঞ্চ মৃত্যুর একদিন আগে হলো আমার নবীকে সে স্বপ্নে দেখতে পারবে। আর আমার নবীকে জীবনে একবার যে স্বপ্নে দেখবে তার জন্য 60টা জাহান্নাম চিরতরে হারাম 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 হারাম। নবীর ব্যথায় ব্যতীত হয়ে কাঁদবা না কেন? দেখ 7 বছর বাধা করে কি যুবক, ওয়াজ তো দিছর, অনেক যুবক আছে ওয়াজ ঠিকই দেয় নামাজ পড়ে না, কথা কন না কে? এই যুব সমাজ নামাজ করে পড়ে কিনা আমি জানি না, কামতলার যুবকটা। এই বেটা ওয়াজ দিছো ভালো কাম, নামাজ না পড়লে এটা আকাম। যদি ওয়াজ দেওয়ার পরে কালকা থেকে যুবকরা নামাজি হয়ে যায় তাহলে বোঝা গেল ওয়াজ দিয়ে কাজ হয়েছে, আর যদি নামাজ না পড়ে তাহলে মনে করবেন ওয়াজ দিয়ে কোনো লাভ নাই। তবে একটা লাভ আছে, এদের ওয়াজের কারণে আমাদের মতো বক্তা আনে, সুপারস্টার বক্তা যাদের কথায় আপনার চোখ দিয়ে পানি পড়তেছে, একটা লোকের চোখের পানি যদি কবুল হয়, যারা মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে করে কষ্ট করে মাহফিলের আয়োজন করছে, দোকানদার ভাইয়ের হাতে ভাই ধরছে ভাই 1000 টাকা দিয়ে ইলিয়াস রহমান জিহাদি আসতেছে, এই কষ্ট করে যারা ওয়াজের আয়োজন করছে এদের মা বাবাকে আল্লাহ মাফ করে দেবে এর ওসিলায়। কষ্ট হইতেছে শুধু আমার দিকে তাকাবেন, কোনো দিকে গাঢ়টা ঘুরাইয়েন না যুবক। নবী বললেন এই ছেলেদেরকে বিদায় দাও, 4 কিলোমিটার গেছে এই বাচ্চাগুলো, সুবহানাল্লাহ বলেন না, 4 কিলোমিটার যাইবার পরে নবী বিদায় দিয়ে যখন যায়, ওবাদার কথা সবচেয়ে কোরআনে উল্লেখ, সবচাইতে বেশি প্রসিদ্ধ ঘটনা ওবাদার, বাবারে বারবার বলতেছে বাবা যাইতেছে কিন্তু তুমি নবীরে থুইয়া মাঠে একা ভাইকে চলে আয়ো না। নবী যখন বললেন ওবাদা তোমার ছেলের কথাটা আমার বারবার মনে পড়তেছে, তোমার বাবা না বলছিল বাবা মজা লই আয়ো, আমার মন কেন জানে বলে তুমি জান্নাতের মজা খাইবা, তোমার ছেলে আর তোমার কাছে আসবে পারবে না। আপনারা 2 দিন আগে একটা ফেসবুকে যদি ভাইরাল দেখছেন, বাপটা মারা গেছে, মেয়েটা বাবার লাশের কাছে যে এইভাবে ডাকতেছে আব্বা আব্বা গো আব্বা তুমি ওঠো, আব্বা তুমি তোমার মেয়ের পরে রাগ করে শুয়ে আছো কেন, আব্বা গো তুমি ওঠো, আব্বা গো তুমি ওঠো, সারা দুনিয়া পাগল করে ফেলছে এই মেয়েটা। আবু বাদা যখন বাজানরে যুদ্ধের মাঠে দাঁড়ায় গেছে, হামজার বিরুদ্ধে যে বেঈমান ছিল উতবা একটা কোপ দিয়ে 2 টুকরা করে ফেলছে। এই আল্লাহ হাকবার আসতে গেলে বাতের রোগে ধরবে, আল্লাহ হাকবার আসতে কোন যাবে না। মুসলমানের সবচাইতে বড় যুদ্ধ বদরের যুদ্ধ, যদি সংগঠিত না হতো এই মানিকগঞ্জের জমিনে কামতলায় কোনোদিন ইসলাম আসতো না, গোপালগঞ্জে ইসলাম আসতো না, কিশোরগঞ্জে গোপাল আসতো না, নবাবগঞ্জে ইসলাম আসতো না। মনে রাখতে হবে মানিকগঞ্জের যুবক
তুমি মানিকগঞ্জের সন্তান আমি গোপালগঞ্জের সন্তান যদি বাড়ি এখন আমার কেরানীগঞ্জ ইসলাম কেরানীগঞ্জ মানিকগঞ্জ কিশোরগঞ্জ নবাবগঞ্জ গোপালগঞ্জ ইসলাম আসতো না যদি বদরের যুদ্ধে মুসলমান বিজয় না হতো এখন আওয়াজ দিবা না দিবা কার কথায় এই আলীর বিরুদ্ধে যে ছিল এক কোপ দিয়ে দুই টুকরা বানায় হেলাইছে ওই দেশের নিয়ম ছিল যুদ্ধের ট্রেনিং এর একজন আরেকজনের বিপক্ষে যেতে পারবে না তোমার এগেনস্টে যে ছিল তারে মারছো চুপ করে খড়াই থাকবা আবুবাদার বিরুদ্ধে উৎবার ছিল ওলিদ দ্বারাই ছিল অতিরিক্ত হামলা যাকে বলা হয় কোনো প্রসেসিং ছাড়া নিয়মতান্ত্রিক ছাড়াই আবুবাদার ঘাড়ের উপরে এমন কোপ দিছে এই হাতের বাজুটা কেটে পড়ে গেছে যুবক ভাইরা তাকবীরের ধরি দেয় আবুবাদার জমির ছিটকে পড়ে গেছে আর একটা কোপ দিছে এই হাতের বাজু পড়ে গেছে হযরত আলী দেখলেন দুইজনে একসাথে আসছি তিনজনে একসাথে আসলাম দুইজন অক্ষত আর আবুবাদার শহীদ হয়ে যাবে ওর মনের আশা পুরো হবে না এটা হতে পারে না হযরত আলী অতি তাড়াতাড়ি টাম দিয়ে আবুবাদারে ঘাড়ের পরে নিয়ে আলীর তরবার দিয়ে এমন জোরে আঘাত করছে বেঈমানকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে কিন্তু বাজান তার আগে আবুবাদার ঘাড়ের উপরে এমন জোরে কোপ দিছে ঘাড়ের রক্তটা কেটে গেছে যেই ঘাড়ের রক দিয়ে বাজান নাক মুখ দিয়ে বাতাস প্রবাহিত হয় এই রক্তটা কেটে গেলে আর বাঁচে না আলীর কানে কানে বলে আলী রে আমি নবীর সাথে ওয়াদা দিয়ে আসছিলাম গো আলী মরার আগে যদি আমার নবীর একবার দেখতে পারতাম আপনারা যারা বদরে গেছেন বদরের মাঠ থেকে বাবা প্রায় আধা কিলোমিটার দূর হলো নবীর রেস্ট হাউস যেটাকে মসজিদে আরিশ বলা হয় আল্লাহ আকবার বলতে পারেন না আমি গুনাহগার পুরো রমজান মাস মসজিদে আরিদের সামনে সাক্ষাৎকার দিছি ইউটিউবে দেখিয়ে নিও এই মসজিদে আরিজের এখানে হলো নবীর রেস্ট হাউস যুদ্ধের মাঠটা হলো আধা কিলো দূরে এই আধা কিলো দূর হালি আবুবাদারের ঘাড়ে করে নিয়ে দৌড়াইতেছে আমার নবীর তাবুর মধ্যে হাত উঁচা করে কান্তাজে মালি যুদ্ধের মাঠে আমরা সংখ্যায় খুব কখন কোন দুঃসংবাদ চলে আসে আমার কোন সাহাবি শহীদ হয়ে গেল হঠাৎ করে দেখে আলীর পুরা বডিটা রক্তে লাল নবী মনে মনে ভাবলেন আলীর বুদ্ধি শরীরে ইঞ্জুরি হয়েছে আঘাত লেগেছে আলী একটা দৌড় দিয়ে বিশ্ব নবীর সামনে আবুবাদার লাশটাকে শোয়াই দিয়ে বলে নবী গো আবুবাদার জীবনে এখনো আছে জানটা বের হয় নাই আর জীবদ্দশায় আপনার এক নজর দেখতে চাই গো নবী আমার নবী একটা সেকেন্ডও দেরি করে না আমি দেখবো আমার নবীর কে স্বপ্নে দেখতে চাও গো দাদা ভাই আমার নবী একটা সেকেন্ডও দেরি করে নাই নিজের এই রানটাকে আবুবাদার মাথার বালিশ বানাই দিয়েছে অক্সিজেন দিতেছে বাবা এই জামানার মতো তো আর অক্সিজেন নাই অক্সিজেন লাগাই দিবে বিশ্ব নবীর এই ঠোঁট দুইটা অক্সিজেন দিয়ে দিছে আর বলে মালিক রে আমার ও আবুবাদারের ততস্বা বন্ধ তুমি বাতাসটা দর থেকে বের করবে না আবুবাদার মনের আশা পুরো হওয়ার আগ পর্যন্ত আবুবাদার বিশ্বনবী জিজ্ঞাসা করে আবুবাদার মরার আগে বলিয়া যা তোর মনে কোনো দুঃখ আসেনি কোনো আশা আসেনি বোখারির সারা ফয়সুল বাড়ির মধ্যে দেখবেন আমার আলেম ভাইরা আমার যুবক ভাইরা বাংলায় আছে কিতাবখানা মোতালা করবে আবুবাদা বলে নবী আমার কোনো কিছু চাওয়ার নাই মাত্র কয়েকটা জিনিস আমি চাই আমি দেখতেছি আপনাদের চোখে পানি আরে ভাই জানো ওই সময় যদি আমার আবুবাদার স্থানে তুমি আর আমি হইতাম কত আনন্দ লাগত আমার এতিম নবীর এই রানটা আমার আপনার জন্য বালিশ হইত পরাণ ভরে আমার এতিম নবীর দেখতাম গো নবীজি
আল্লাহমরা হতবাগা নবীর প্রেমের কথা শুনিয়া কান্দি, কিন্তু নবীর দেশে জন্ম নেই নাই, নবীর যুগে জন্ম নেই নাই, কিন্তু চোখের পানি ফেলাইয়া কান্দি আমাদের যাদের মা নাই বাবা নাই গো। আল্লাহ আজকে 13ই অক্টোবর, আল্লাহ 13ই অক্টোবর তুমি এই দিকে তাকায় দেখো, কামতলা গোলোয়ার আর দিকে তাকায় দেখো, 13ই অক্টোবর মানিকগঞ্জের জমিনের দিকে তাকায় দেখো, হাজার হাজার মানুষ এই গভীর রাত্রে তোমার নবীর প্রেমের কথা শুনে কান্দে, আবু ওবাদার কথা শুনে কান্দে, এদের মধ্যে কার জানো জনম দুঃখ মিয়া বাবা নাই গো, এমন সময় বাবা হারাইছি, তখন ছিলাম আমরা বেকার, তখন ছিলাম আমরা গরিব, এমন সময় মা হারাইছি, মাকে ভালো করে খেদমত করতে পারি নাই গো। আল্লাহ যারা মাকে কবরে রাইখে কান্দে, বাবাকে কবরে রাইখে কান্দে, এই চোখের বাড়ি বাবার কবরে পৌঁছায় দাও আল্লাহ। বাবার কবরটা জান্নাতের বাগাল বলে, তুমি আর আমি যখন মেট্রিক পরীক্ষা দিব, বাবায় মারে মায় মারে, তুই ভালোভাবে লেখাপড়া না করলে, রেজাল্ট খারাপ করলে চাকরি হইব না। আরে মা চাকরানির মতো ডিউটি করলো, সেই মা সুখের মুখ দেখার আগে কবরে চলে গেল মা। এই যেমন আলেম ভাইরা পিছনে বয়ে বয়ে কান্দে, আমরা যখন মাদ্রাসায় পড়েছি এই বৃহস্পতিবার শুক্রবার বাসায় গেলে, এই যে বাজানগুলোর একটা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসার মোতামি আমার পিছনে বসে আছে, ছাত্ররা সামনে পিছনে বসা, বাবা রে তোমাদের মতো আমিও তো একদিন ছাত্র ছিলাম, আমার মা আমারে 12 বছর বয়সে বিদায় দিয়ে কবরে চলিয়া গেল। এই যে গত মাসে আমার মাদ্রাসার একটা ছেলে, আমি দেখি বাবা মাদ্রাসা পরীক্ষার বন্ধ দিছি, সবাই বাইতে চলে গেছে, ওই ছেলেটা দেখি মাদ্রাসার দোতলা তিনতলা আমার মসজিদ দিয়ে ঘুরে, জিজ্ঞাসা করলাম তুই কি বাড়িতে যাস নাই, ও বলে আমার তো কেউ নাই, আমি কই যাব। আমি বললাম মাদ্রাসার বোর্ডিং বন্ধ করে খাইতে দিব কে? ও আবার বলে আমি মাদ্রাসায় পানি খাইয়ে থাকব, তারপর আমি কই যাব হুজুর, আমি কই যাব, আমার আপু স্ট্রোক করে মারা গেছে, আমার মা অন্য জায়গায় বিয়ে পড়ছে, আমি ওই মার সাথে দেখা করতে গেলে আমার ওই সৎ আপু আমারে মারে, আমি বললাম মাদ্রাসা যতদিন তুই আমার বাসায় খাবি, বাসার থেকে আমার দারোয়ানের খাবার যাবে তুইও খাবি, হে মানিক গুন্দের যুবক আমি তোর দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, যত এতিমখানা মাদ্রাসা আছে আমার বড় লোক ভাইরা, মাঝে মাঝে এতিমখানায় যাইয়া ছাত্রদেরকে ডাইকা বুকে চুমা দিয়ে বইল, বাবা তোমার কি কি লাগবো, একটা জামা কিনে দিও, এক বস্তা চাউল কিনে দিও, একটা তেল কিনে দিও, তোমার রক্ত পানি করা পয়সার চাউল আর তেল খাইয়া ওই এতিম ছেলেটা কোরআনের হাফেজ যখন হইয়া যাবে, হাফেজের মা বাবাকে যেমনে নুরির টুপি পড়াইব, তোমার মাথায়ও জান্নাতের নুরির টুপি আল্লাহ পড়াইব। আমার পিছনে নামাজ পড়তো তোমাদের এলাকার বাড়ি, তখন কিন্তু ছেলেটা বাজান রে একজন কর্মচারী হিসাবে কাজ শিখতো, আজকে আমার টাকা দিয়ে কি বলে জানো,
হুজুর আজকে আল্লাহ আমার অনেক টাকার মালিক বানাইছে, আজ থেকে 15 বছর আগে আপনার পিছনে কর্মচারী হিসাবে নামাজ পড়তাম আর আপনারে ভালোবাসতাম, আজকে আপনি আইছেন হুজুর তখন 1 টাকা দেওয়ার তৌফিক ছিল না, আজকে আপনার মাদ্রাসা মসজিদ আমি টাকা দিয়ে দোয়া চাইলাম। শুধু আমি আপনাদের দুইটা পাও ধরে বলবো, আমি আমার মায়ের খেদমত করতে পারি না কিন্তু আমার মায়ের জান্নাতের জন্য একটা মসজিদ করেছি 4 কোটি টাকা খরচ করে, আলহামদুলিল্লাহ বলতে পারেন না? আমার এই ঘাম ঝরানো পয়সা দিয়ে মসজিদ করেছি। আজকাও যখন জুমার নামাজের পরে লেকাত ভাইয়ের বাসায় খাবার খাইছি, লেকাত ভাইয়ের বাসার থেকে অনেক মা বোন তার সন্তানে হাত দিয়ে আমার মসজিদে টাকা দিয়ে গেছে, হাজার হাজার টাকা। আমার মা যদি জান্নাতে যায় ওই সমস্ত মহিলা জান্নাতে যাবে, লেকাতের বিবিও জান্নাতে যাবে, লেকাতও যাবে, কারণ আমার মসজিদের ভিতরে তাদের অংশগ্রহণ করা আছে টাকা দিয়া। শুধু আমার দিকে তাকাবেন, এখন 2 নয়নের পানি দিয়ে বুক ভাসাবেন, কে বলেছে আপনার গুণা মাফ হবে না? আমি গ্যারান্টি দিয়ে গেলাম আজকের গুণা আপনার মাফ হয়ে যাবে। জীবনে যেদিন যেই ওয়াজে বসে আপনার চোখে পানি আসবে, মনে করবেন আপনার জীবন কামিয়া, কিচ্ছু লাগবে না, একটা দিনের চোখের পানি কবুল হলে আপনি ফেরেশতার সাথে দামি হয়ে যাবেন। এখন শুধু বইয়ে বইয়ে কানবেন, 1 নম্বর নবী গো আমার সময় নাই, আমার চোখের সামনে জান্নাতের ডালা সাজানো হচ্ছে, আপনার কষ্ট হয়ে গেছে, মোনাজাত করে দেই। 9:15 স্টেজ উঠছে, এখন প্রায় 11টা বাজে, অতএব 1.5-2 ঘন্টা হয়ে গেছে, আর বেশি সময় নষ্ট না করে আপনাকে ফজর নামাজের সিস্টেম করে দিয়ে বিদায় নিয়ে যাই, আহেন মোনাজাত করি। হ্যাঁ আওয়াজ হবে? আবু বাদার মতো কপাল আমাদের হোক, ফিলিস্তিনির মতো রাজি আছেন না? রাজি আছেন না? এই আবু বাদা বলতেছে নবী গো আমার সময় নাই, আমায় দেখতেছে এই চোখ দিয়া আমার চোখের সামনে জান্নাতের ডালা সাজানো হচ্ছে, আমার জান্নাতি রমণীরা গোসল দিয়ে জান্নাতে ঢুকাই দিবে। এই জন্য আমার নবী বলছে যারা শহীদ হয়ে যাবে দেশ রক্ষা করার জন্য তাদের গোসল দেওয়া জায়েজ নাই, কারণ তাদেরকে গোসল দিবে আমার আল্লাহ জান্নাতে নিয়া। আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে নবী আমার বলে সাদাকতা ইয়া আব্দি, সাদাকতা ইয়া আল্লাহ, সাদাকতা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ সাক্ষ্য দিচ্ছি তুমি এক। আমার আবু বাদা কি বলতেছে জান্নাতে বালা সাজাইতেছে, কয় হ্যাঁ, একটু পরে বলে হুজুর আমার মনে একটা আশা ছিল, এখন আওয়াজ দিবা, আমার এই ঠোঁট রক্ত মাখা ঠোঁটের মধ্যে আপনি ঠোঁট লাগাইছেন, আমার জীবনে আর কোনো আশা নাই। হুজুর আপনার জামাটা লাল করছে আমার বডি রক্তে, আবার বাপ করে দিন। হুজুর যাইবার আগে একটা কথা বলে যাই, কি আপনি তো দেখছিলেন আমার 7 বছরে ওবাদা ছিল না? হ্যাঁ, ও বারবার বলছিল আব্বা যুদ্ধের থেকে আমার লেগে মজা লই আইও, আমি তো চলে যাইতেছি জান্নাতের ডালা সাজানো হচ্ছে, আমার ওবাদারে আপনি একটু বাবার আদর দিয়ে বড় কইরেন। ফিলিস্তিনে যে বাচ্চাগুলা বাবা হারাইতেছে বোমার আঘাতে, এই বাচ্চাগুলার কে বাবার আদর দিবে বলেন তো বাবা? নবী আমার বলে আবু বাদা আর কি আছে বল? নবীজি আর একটা কথা আপনি মানবেন কি, আমি মৃত্যুর পরে আমি যদি চোখটা চাইয়া থাকি আমার চোখটা বন্ধ করে দিবেন না। কেন কেন কেন? আমি নবীর নিয়ত নিয়ম মৃত্যুবরণের সাথে জানটা বের হওয়ার সাথে চোখ দুটা বন্ধ করে দিলে সুন্নাতে রাসুল। হুজুর আমি আপনাকে দেইখা তৃপ্তি মেটে নাই, শহীদরা বলে মৃত্যুর পরও মরে না, আমি এই চোখ দিয়ে আপনার প্রাণ খুলে মরার পরে দেখতে চাই। আমার নবী বলেন ওবাদারে যা যা দেখা হবে কিয়ামতের ময়দানে, বাজান এখন চিল্লাবার কানবা, বিশ্বনবী যুদ্ধের ময়দান শেষ করে দিয়া, যুদ্ধের ময়দান শেষ করে দিয়া মদিনার ভূখণ্ডে বাজান রে, বদরের যুদ্ধ সংগঠিত হয়েছে 17ই রমজান, নবী 3 দিন যুদ্ধের ময়দানে ছিলেন, যাইতে নবীর 5 দিন সময় লেগেছে, যেখানে 313 জনের ঘর ছিল, আমি গুনাগার, এই রমজানে ওই ঘরগুলো দেখে আসছি, ইউটিউবে দেখিয়া নিও, 313 জনের ঘর আমি ইলিয়াসুর রহমান জিহাদি হেঁটে হেঁটে প্রদর্শন করেছি, আমার আল্লাহর কুদরতি শক্তি দিয়া বাজান।
এই ঘরগুলো দেখে দেখে বাজানে এত উপরে ওঠা সম্ভব নয়। চোখ দিয়ে চাইয়া দেখছি আর কানছি, 313টা ঘর এখনো পাহাড়ের উপরে বিদ্যমান। জোরে 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 আল্লাহ আমার কপালে রাখছিল, বদরে দেখে আসছি, আবার রমজানে দেখে আসছি। এই যে মুফতি মনির ইসলাম শরীয়ত পড়ে আমার আগে ওয়াজ করে গেল, ও আমার সঙ্গে ছিল। এই মোহাম্মদিয়া মিডিয়া তোমাকে মানিকগঞ্জ বাড়ির সিংহের ও ছিল আমাদের সঙ্গে। এ যুবক রে, বিশ্ব নবী এখানে একটা শিবির স্থাপন করলেন, 313 জনের ঘর। নবী 17 রমজান যুদ্ধ সংগঠিত হইল, 20 রমজান রওনা দিলেন। নবী আস্তে আস্তে যাইতে চাইতে 3-4 দিন সময়, 25 রমজান নবী মদিনা ভূখণ্ডে ঢুকলেন। বাজান রে, জীবনের প্রথম ঈদের নামাজ, এর আগে কোনো দিন ঈদের নামাজ সংগঠিত হয় নাই, এখন কানবা। নবী আমার ঈদের নামাজ পড়ানোর জন্য নতুন আঙ্গিতে ছয় তাকবীরের শহীদ, 2 রেকাত নামাজ, ঈদুল ফিতরের নামাজ নবীরে জিব্রাইল শিখাই দিয়ে গেছে, নবী এখন ইমামতি করবেন ঈদের নামাজ। এর আগে কোনো দিন ঈদের নামাজ নবী পড়ান নাই। ঈদের নামাজ পড়াবার জন্য যখন রেডি হয়েছে, এখন আওয়াজ দিবা। হঠাৎ করে 7 বছরের একটা বাচ্চা আবু বকর আসিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই উবাদা আসছে যেই উবাদা বাপরে বিদায় দিছিল। নবী আমার বলে, উবাদা কি বলে? বলে, হুজুর উবাদারে জিজ্ঞেস করছি তুই কি বলতে চাস বল। বলে, তোমার কাছে কবো না, আমি বলবো আমার ইতিব নবীর কাছে। আমার নবী ঈদের নামাজ বন্ধ করে দিলেন, আপনারা জানেন গো বাবা, ঈদের নামাজ বন্ধ করে দিয়ে উবাদার ডাক দিয়া ভুকি নিয়ে বলো, উবাদার বল বাবা বল তোর মনে কি দুঃখ। উবাদা বলে, মোহাব্বত রে, আমি কি অন্যায় করছি? আমার বাবারে কেন আপনি বদরে রাইখা আসছেন? এই মদিনার প্রত্যেকটা ঘরে ঘরে ঈদের আনন্দ চলছে, বাচ্চাদের মার্কেটিং হয়েছে, আমি উবাদারে কেউ একটা পাঞ্জাবি কিনে যায় না, আমার কেউ একটা স্যান্ডেল কিনে দেয় না। নবী আমার বললেন, আমার জীবনের প্রথম ঈদ ঈদুল ফিতরের নামাজ বলিয়া দেওয়ার অন্তত 2 ঘন্টা পরে হবে, উবাদার চোখের পানি না মুসা পর্যন্ত আমি নবী কোনোদিন ঈদের ইমামতি করব না। যুবক ভাইরে, তোমার আমার সমাজে কত এতিম আছে, এতিমদের মনের দুঃখ তোমরা বুঝিয়া সলিউশন দিলা না, এতিম নবীর সামনে কেমনে দাঁড়াই ভাই, একবার বুঝা লই শুনি। এ সংগঠনের ভাইরা, তোমরা যারা ওয়াজ দাও, তোমাদের ওয়াজ দেওয়ার পরে যেই টাকাটা অবশিষ্ট থাকে, তোমার এলাকায় যে বিধবা মহিলার এতিম বাচ্চাটা আছে, তার বিবাহ দেওয়ার জন্য যত টাকা খরচ হয় তোমরা একটা সংগঠন কইরো, ওই মেয়েটার বিবাহের ব্যবস্থা তোমরা করিয়া দিও, একটা এতিম ছেলের 1 সেট পাঞ্জাবি জামা প্যান্ট শার্ট বই খাতা কিনিয়ে দিও, বিশ্বনবীর গাড়িতে জান্নাতে যাইতে পারবা কোনো সন্দেহ নাই। আমার নবীদের নামাজকে অফ করে দিলে, উবাদারে ঘরের মধ্যে নিয়ে বাজারে গেলেন, নবী মার্কেটিং শুরু করে দিলেন। উবাদা এটা কেমন? জি ভালো। চয়েস হয়েছে? জি দাও। স্যান্ডেলটা কেমন? সুন্দর, ভাল লাগছে? হ্যাঁ নাও। মার্কেটিং শেষ, নবী দুই গেলে চুমা দিয়ে বলে, উবাদার কোনো দুঃখ আসেনি, এবার কানবা। উবাদা বলে, দুঃখ জীবনের প্রথমে ঈদ আল্লাহ পাক ওয়াজিব করলেন খুশির আনন্দ, কিন্তু বাবার কোলে উঠা ঈদগের মাঠ থেকে যাইতে পারলাম না। আমার নবী বলে, উবাদারি আমি তোরে নিজে কোলে করে তোর মায়ের কাছে পৌঁছে দিব। আর একটা কথা শুনলে, উবাদা আজ থেকে আমি তোর বাবা, মায়েশা হলো তোর মা, তোর মা আয়েশা হলো মা, আমার আয়েশা হলো তোর মা, আমার ফাতেমা তোর বোন, আমার সব বিবিগুলা তোর মা। ওবাদা হাসি আর বলে, নবী গো শুধু একটা কথা বলবেন নি, জীবনে যদি কোনো দিন আপনার কাছে আয়েশা বাবা দাবি করি, আপনি আমার কষ্ট দিয়ে ফিরাইয়া দিয়ে সেই কথা আল্লাহ করে বল।
বলে ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতুহা কুল্লাল বাসতি ফাতাকউদ মালুমাম মাহসুরা নবী কোনদিন কোন ইয়তিমরা যদি আপনার কাছে আইসে কোন জিনিস চায় গো নবী খালি হাতে ফিরাই দিয়েন না আবার মুখটা একবারে খুলে দিয়েন না যেন সব টাকা আপনার শেষ হয়ে যায় যুবক বের আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই নবী আমার ওবাদারে মাঝে মাঝে পাশে বসে বলতেন ওবাদারে আমারে বাপ বলস তোর কি তৃপ্তি মেটে না ওবাদা বলে নবী গো আমার একটা অভ্যাস ছিল আমি ঘুমানোর সময় আমার বাবার পিঠের উপর দিয়ে পাও না দিলে আমার ঘুম আসতো না এই যে দেড়টা বছর হয়ে গেল আমি আর আমার বাবার পেটের উপর দিয়ে পাও দিতে পারি না আমার নবী বলে ওবাদারে তুই আয় তুই আমার বুকে শো তোর পাওটা আমার পেটের উপর দিয়ে উঠে দে তবু তোর বাবার আদরটা একটু আমার কাছ থেকে নে ওবাদা বলে না গো নবী না পৃথিবীর এমন কোন মানুষ জন্ম নেয় নাই গো আমার নবীর গার উপর দিয়ে পা উঠায় দিতে পারে আমি আমার পা উঠায় দিব কেন যদি আপনার শরীরে একটা কাটা ফুটে আমার এই জিব্বা দিয়ে সাটিয়া সাটিয়া বাইর করে দিব গো নবী আমার নবী তখন ওবাদারে দুই গালে দুইটা সুমা দিয়া বলে ওবাদারে যা যা কিয়ামতের মাঠে যেন তুই আমার সন্তান হিসাবে উঠতে পারো আমি আপনাদের দুইটা পাও ধরি নবী ওবাদারে বলতে সুবাদা তুই তো সাত বছর পর্যন্ত বাপরে দেখছো আদর পাইছো আর তোর নবী জীবনে কাউরে বাপ বলে একটা ডাক দিতে পার তুই বাবা হারাইছোস সাত বছর বয়সে তোর মা এখনো বেঁচে আছে আর আমি মুহাম্মাদের মা ছয় বছর বয়স থেকে এতিম করে দিয়ে চলে গেছে ওবাদারে আমার মুখের মধ্যে কত ব্যথা ওবাদা ওবাদা সেদিন থেকে কসম করছে নবীজি আমি আর জীবনে কোনোদিন মা বাবার কথা বলে আপনারে কষ্ট দিব না আমি দেখছি আপনি বাবার কথা বলে কত কান দেন মায়ের কথা বলে কত কান দেন ও আমার যুবক ভাইরা তোমাদের যাদের মা আছে বাবা আছে জীবনে একটা কষ্ট দিয়ে কথা বলিস না রে ভাই এই দরদি যেদিন একদিন ফুরায় যাবে সেদিন বুঝবি মা বাবা কি জিনিস এই যে কয়েকদিন আগে আমার গ্রামের বাড়িতে মাহফিল করছি প্রচন্ড বৃষ্টি নামছে তোমরা ইস্ট ওয়াশটা ইউটিউবে দেখছো সাথে ফুটায় হাজার হাজার মানুষ আমার ওয়াশ শুনছি ওই ওয়াজের ভিতরে আমার বাবাও আমার পিছনে বসেছিল আলহামদুলিল্লাহ বললা না আমার বাবা আছে আমার মা নাই আমার বাবা পিছনে বসে বসে ওয়াশ শুনে কান দেয় আর জনগণ বৃষ্টির মধ্যে আমার পোলার ওয়াশ শুনে দেখে আমার আব্বা মনে মনে আমার লেগে দোয়া করে যে আমার সাথে কত বড় লেগে গোপালগঞ্জ এই থানার মধ্যে আছে আর আমার পোলা হাজার হাজার মানুষ হ্যার প্রেমে এতই আসক্ত যে বৃষ্টির ভিতরে উপেক্ষা করে একটা যুবকও যায় না ষাটে নিয়ে বয়ে গেছে আমার এলাকার পোলা পান তাহলে বুঝো আমার এলাকায় কত ভক্ত খালি তো তোমরা মানিকগঞ্জের পোলা ভক্ত তা না আমার গ্রামের পোলারা তোমাদের সাথে বেশি ভক্ত ওরা যদি শোনে আমার ডেঙ্গু হয়েছিল দেখেন না ফেসবুকে আমার এলাকায় ইটালির ছেলেরা যারা ইটালি থাকে আমার নামে তারা খাসি কোরবানি দিছে আল্লাহ আমার এলাকার রথ তো তুমি ওর হায়াত ভিক্ষে দেওয়ার জানে কিছু না হয় কি মনে করলেন আপনি আমার আব্বাকে যখন ওয়াশ শেষ করে এই বৃষ্টির মধ্যে গাড়ি দিয়ে উঠাইয়া নামাই দিচ্ছে আব্বা এখন বাইতে যান আমি ঢাকা যাই কালকে জুমার দিন দেখো বাপ কারে কয় আমার আব্বা কি কয় জানো গাড়িতে নামার সময় খবরদার রাস্তাঘাট পিছল হয়ে গেছে পদ্মা সেতুর আগে রাস্তা অনেক পিছল গাড়ি সাবধানে চালায় যেতে বলবা ড্রাইভারকে আমি সারা রাত বয়ে থাকবো তুমি ঢাকা পৌঁছবার আগ পর্যন্ত আমি ঘুমামো না তুমি ঢাকায় পৌঁছে আমার ফোন দিবার তাহলে বিছানায় যাইয়া বালিশ মাথায় দিয়ে ঘুমাবো যুবক ভাইরা আমি বললাম আব্বা আপনি নিরিবিলি রিল্যাক্সে যে এক ঘুমান বলে না গো বাবা না তুমিও তো বাবা হইছো তুমি বুঝবা না তুমি আমার কাছে কি হীরার টুকরা
তোমার কারণে এলাকায় কত যুবক আমারে সালাম দেয়, জেহাদি সাহেবের আব্বা আইছে, কত শিল্পপতির পোলা সালাম দেয় রে, দোকানদারের কাছে দোকানের সামনে দাঁড়াইলে সবার আগে আমারে সদায় দেয়, জেহাদি সাহেবের আব্বা আইছে। আমারে কেউ চিনত না, যদি তোমারে আল্লাহ আমার ঔরাসে না দিত, যুবক ভাই আমি তোর পাও দুইটা ধরছি রে, আমার বাবা আমারে ঢাকা পৌঁছাইয়া দিয়ে রায় দুইটার সময় আমি ফোন দিছি আব্বা, বলে আমি এখনো ঘুমাই নাই, বৃষ্টির মধ্যে বইয়া রয়েছি, তুমি কি ঢাকায় পৌঁছাইছ? আব্বা এখন গাড়ি গ্যারেজ করে সবে মাত্র বিছানায় ঢুকছি। আব্বা কয় এখন আমার মনে শান্তি আসবে, এখন আমি বিছানায় ঘুমাব। হে যুবক, এই বাবার ঋণ কি দিয়ে শোধ করবি? সেদিন বুঝতে পারবি, যেদিন বাবা চলিয়ে যাবি, বাবার হক আদায় না করে দুনিয়ার থেকে কেউ যাবা না। জোরে কোন আমিন, আরো চলবে না আমিন। তিরিশটা সেকেন্ড আমি বলবো, আমি যদি প্রতিটা রাত্রে মায়ের জন্য বাবার জন্য কাঁদতে পারি, তুমি মা বাবার কাছে কেঁদে কেঁদে দোয়া চাইতে পারবা না? পারবি না যুবক, পারবি না? আমি দেখতেছি শত শত মানুষের চোখে পানি। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, যদি আপনার চোখের পানি আজকে কবুল হয়, আপনার বাবার কবর আজাব মা, আপনার মায়ের কবর আজাব মা, আপনার দাদা দাদির কবর আজাব মা, আর আপনি যদি আপনার মায়ের জন্য আজকে কান্দেন, আপনার সন্তান একদিন এরকম ওয়াজে বইয়ে কান্দবে। আপনি কানবেন না, তারাও কানবে না, কথা ঠিক না বেটি? আপনি যদি কোনো মসজিদ মাদ্রাসায় কোনো আলেমের হাতে 500-1000 টাকা দিয়ে দোয়া চান, ওয়াজে বইয়ে কান্দে, আপনার সন্তানও একদিন এরকম দোয়া চাবে আপনার জন্য। তুমি দিবা না, তোমার পোলাও দিব না, গানে দিবে, শাহ আলম সরকারের গানে দিবে, মমতাজের গানে দিবে, আলেমের হাতে দিবে, কথা কন না কেন? জোরে কন। মানিক গোসিংহার বাপে পীর, পোলায় পীর, নাতিও পীর। তোমরা তো হে মানিকগঞ্জের পীরের এলাকার লোক, শুধু দুইটা পাও ধরে বলে দিয়ে যায়, পীর অনার পার হন, কোনো লাভ নাই যদি অ্যাকাউন্টে নামাজ রোজা না থাকে। তুমি মানিকগঞ্জের হওয়ার, গোপালগঞ্জের হওয়ার, কিশোরগঞ্জের হওয়ার, যে গঞ্জরি হও, অ্যাকাউন্টে রোজা নামাজ ঠিক থাকলে সব ঠিক থাকবে, রোজা নামাজ ঠিক না থাকলে কুত্তার দাম আছে তোমার সে দাম নাই। শুধু চোখের পানি দেখুন, একটা আওয়াজ দিব ওলামায়ে কেরাম, যখন চোখের পানি আজকে পড়েই গেছে, বদরের যুদ্ধ যখন বিজয় হয়েছে, ইনশাল্লাহ ফিলিস্তিনের জমিন আমাদের বিজয় হবে, এই প্রস্তাবে রাজি আসো না নাই? দুই ফোঁটা চোখের পানি আল্লাহর জন্য ফিলিস্তিনের জন্য দিতে রাজি আসো না নাই? যেই চোখের পানি আজকে ফেলাইছ, ওই চোখের পানি দুই ফোঁটা ফিলিস্তিনের জমিনে পাঠাও, দুই হাত বাড়াই আল্লাহকে জোরে একটা ডাক দাও, দাও হাত উঁচা করো যুবক, হাত উঁচা করে ফিলিস্তিনের পক্ষে ডাক দাও, 13 অক্টোবর ডাক দাও, 13 অক্টোবর ডাক দাও, আল্লাহকে জোরে ডাক দাও, 13 অক্টোবর এই হাজার হাজার মানুষ মানিকগঞ্জের জমিনে ডাক দে, যুবক চাই আল্লাহকে ডাক দে, 13 অক্টোবর ডাক দে, 13 অক্টোবর ডাক দে, আল্লাহকে জোরে ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে, ফিলিস্তিনের পক্ষে ডাক দে। আল্লাহ তুমি এই হাতগুলাকে কবুল কইরা লও, ফিলিস্তিনের মুসলমানকে আজাদ করিয়ে দাও, জোর করে আমিন। আমার সাথে ওয়াদা দেন, আমি যত সময় পর্যন্ত মোনাজাত না করব, ফিলিস্তিনের পক্ষে দোয়া না করব, মুসলমানের রক্ত এক ফোঁটা থাকলে ময়দান ছাড়বেন না। রাজি আছেন না? আমাদের পাশের দেশ যখন ইসরায়েলের পক্ষে, তখন বোঝা গেল আমাদের দেশ যদি কোনো বেঈমান এখানে শেষ করতে আসে, ভারত আমাদের পক্ষে থাকবে না। সমস্ত বেঈমানগুলা আমাদের শত্রু, একটাও আমাদের বন্ধু না। আমাদের তারা ইউজ করতেছে স্বাদ তাদের সুবিধার জন্য, আসলে আমাদের কষ্ট বোঝার মতো কেউ নাই, একমাত্র আল্লাহ ছাড়া। শুধু তোমাদের দুইটা পাও ধরবো, কয়দিন আর বাঁচবো, তুমি কয়দিন বাঁচবা জানি না, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বা, কে কে পড়বা বলো তো দাদাভাই, কে কে পড়বা? নামাজ হান, নামান হা। 2 নম্বর ওয়াদা দাও, মোনাজাত করার আগে কেউ ময়দান ছাড়বে না, কে কে রাজেশ থেকে হাত তুলেন তো? ওয়াদা দিয়েছেন একটা লোক উঠবেন না, কারণ এই মাহফিলে বাইবো না যে কালেকশন আছে, যে বইয়া থাকলে মনে হয় আমার বস্তা ভরে টাকা দিয়ে যেতে হবে না। এই যুবকগুলার জন্য আমি দোয়া করে দিয়ে যাই, আল্লাহ যেন এদের মা বাবাকে আল্লাহ মাফ করে দেয়, এদের এই মাহফিলটা যেন কেয়ামত পর্যন্ত আল্লাহ করার সুযোগ দান করে, এদেরকে আপনারা সহযোগিতা করবেন, প্রাণ ভরে টাকা দিবেন, তা না হলে বক্তানবে কি দিয়ে রা,
আমাদের মতো বক্তান্তে কি পয়সা খরচ হয় নাই? এই প্যান্ডেলটা করতে পয়সা খরচ হয় নাই, পোস্টার করতে পয়সা খরচ হয় নাই? তাহলে এরা যখন ওয়াজ দেবে মমতাজ রাইনা গান না দিয়া, তাহলে এদেরকে সহযোগিতা না করলে তো পিডানি খাইবা, কথা কন না কে? এরা জেমস রাইনা গান দিছে, এই যুবকদের পাশে থাকবেন, আল্লাহ আপনার পাশে থাকবে। তাহলে একসাথে বলবেন, যাদের মা বাবা আছে, আমি ইলিয়াস রহমান জেয়াদি, মাঝে মাঝে আমার আব্বার হাত ধরে সুমা দিই, আলহামদুলিল্লাহ বলেন। এই যে গত বছর এই মাসেই আলহামদুলিল্লাহ কন, আমার বাবার গিরায় সমস্যা, আব্বা কিন্তু গিরা ভাস করতে পারে না। আমার আব্বা তো আমার মতো আলেম না, আপনাদের মতো খেটে খাওয়া মানুষ। আমি কিন্তু শিল্পপতি কোটিপতি লাখপতির পোলা না, আমি একবারে গরিবের পোলা। আমার পোলাপন কবে আমরা কোটিপতির পোলা? কিন্তু আমি তো গরিবের পোলা, 570 সাবান দিয়ে গোসল দিছি, 570 সাবান দিয়ে কাপড় দিছি। আমি সেই ইলিয়াস রহমান জিয়াদি, একটা লুঙ্গি এক বছর পরছি, এক সেট পায়জামা জামা দুই বছর পরছি। ঘরে মা নাই, চাইতে গেলে যদি সৎমায় মারে এই ডরে চাইতামও না। আমি সেই ইলিয়াস রহমান জিয়াদি আজকে 4 কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছি, কাউরে কই নাই এক বস্তা সিমেন্ট মারে দেন। তাহলে বুঝেন আপনি, ঢাকার বুকে কোনো শিল্পপতির কেতানের টাইম আমার নাই, আর কেউ কেতাইও না, আলহামদুলিল্লাহ বলেন। তুই বেটা কয় টাকা দান করস বছরে? তুই যা দান করবি তোর সারা জীবন বইয়া, এর 4 গুণ আমি এক মসজিদের পিছনে খরচ করছি, আলহামদুলিল্লাহ বলেন না? আমার নিজের টাকার কেনার, কষ্টের টাকার, রক্তপানি করা পয়সার বাড়ি কেনা, ঢাকায় 2টা বাড়ি কেরানীগঞ্জে বেইচা মসজিদ করছি, প্রতিদিনের ঘাম জানো ওয়াজের পয়সা মসজিদে খরচ করি। তুমি জীবনে কয় লাখ টাকা খরচ করছো? 4 কোটি টাকা আমার নিজের কষ্টের টাকা খরচ করছি মসজিদে। আল্লাহ শুকুর আদায় করি আমার মায়ের একটা ওসিয়াত পালন করতে যাইয়া, 2 তলা কমপ্লিট আলহামদুলিল্লাহ বলেন, এখন 3 তলার কাজ চলবে, পিলার উঠে গেছে। আল্লাহ এখানে আসার পরে অনেক মা তার সন্তানে হাত দিয়ে আমার মসজিদে টাকা দিছে, লেকাত ভাইয়ের স্ত্রী টাকা দিছে, অনেক মা দিয়েছে, একটা ছেলে গাড়িতে আসার সময় দিছে, এই কমিটির মধ্যে যেই ছেলেটা ওর মোটর সাইকেলে পিছনে তো নাইমে আমার মসজিদে আজকে টাকা দিছে, আলহামদুলিল্লাহ বলতে পারেন না? তো এই যুবকগুলোর মা বাবা জান্নাতে যাবে না? যাবে, কার মা বাবা? তো ইলিয়াস রহমান জেহাদির জীবনে সবচেয়ে সফলতাই একটাই, আল্লাহ শুকর, আর কিচ্ছু নাই আমার। পৃথিবীতে বাবা মায়ের মতো দরদি কেউ নাই, এটা পকেটে রাখবেন সব সময়। সবাই স্বার্থের পাগল, শুধু একজন স্বার্থের পাগল না, সে হলো মা আর বাবা। এই দুজনকে কোনোদিনও কষ্ট দিবা না, জীবনটা তোমার সুন্দর হবে ইনশা ইনশা। আমার বাবাকে নিয়ে 2011 সালে আমার কষ্টের পয়সা দিয়ে আমার বাবাকে হজ করাইছি, কাবা ঘরের সামনে দাঁড় করে আমার আব্বাকে বুকের মধ্যে চাইপা ধরে, যেইভাবে কলাকুলি করলে বাপ যত সম্বন্ধ আমার মাপ না করবে তত সম্বন্ধ আমার বাপরে সারি নেই আমি। আজকে আমার কথা কান দেয় এমনি না, এটা আমার বাবার দোয়া। কাবা ঘরের সামনে স্বর্ণের দরজাটার সামনে দাঁড়ায় বাপরে বুকের মধ্যে একটা চিৎকার মারছি, আব্বা আমার ওয়াজগিরিতে কাম হইব না। 2011 সালে ওয়াজগিরিতে কোনো কাম হইব না, আমার আলেমগিরিতে কোনো কাম হইব না যদি আপনি আমার মাপ না করেন। আমার আব্বা বুঝতে পারে না যে আজকে এই সারের পরে আমার পোলাই কাম করব। আব্বারে লইয়ে তপ করতেছি তপ করতেছি তপ করতেছি, হুট করে আব্বারে বুকের মধ্যে জড়াই ধরছি, কীছি তোমার কীছি? আমি বললাম কী হয়েছে একটু পরে কম, চলেন কাবা ঘরের দিকে যাই। আব্বারে বুকের মধ্যে নিয়ে একবারে কাবার দরজার লাগে মিলিয়ে দিছে এমনি, যেখানে একবারে মোলতাজেম, যেখানে পৃথিবী সব নবী কপাল ঠেকায় আল্লাহর কাছে দোয়া করতেন, ওইখানে আব্বারে সাইপ্রা ধরে দরজাটার সাথে, কেন দরজা তো আর ধরা যায় না। আব্বারে কইছে ওই স্বর্ণের দরজা, আব্বা আমার অনেক লম্বা, আব্বা কিন্তু অনেক লম্বা, আমার আব্বা আমার আব্বার মতো লম্বা লোক এরকম আছে? অনেক লম্বা, আমার দেখতেছেন ছোটো, কিন্তু আমার আব্বা অনেক লম্বা, এখন তো বয়স হয়ে গেছে, খাটো হয়ে গেছে, আব্বা আমার অনেক লম্বা। তা আব্বা দেখি কি স্বর্ণের যে চৌকাটটা, ওই চৌকাটটা ধরছে, আমার বাপের কথা কইছি দিয়া চোবান আল্লাহ, তুমি কইবে না? আমার বাপ মানে তোমারও বাপ, তোমার বাপ আমার বাপ, কথা কর না কেন? এরকম সৌভাগ্য কার আছে? বাপরে আমি এই ভেবে চাইপে ধরছি, আব্বার স্বর্ণের চৌকাটটা দুই হাত দিয়ে ধরছে, ধৈর্য যতটুকু নাগার পাজা ধরছে, যেখানে আমার নবী পাও লাগায় কাবা ঘরের মধ্যে ঢুকছে, ওইখানে কইছে আব্বা আমি তো জানি এই সমস্ত জায়গাগুলো, আব্বা ধরেন ধরছে, এইবার ধৈর্য নিচে নামায় কইছি এখন কিল্লিকে ধরাইছে, জানেন কে? আপনি আমার মাপ না করলে আমার হজ কবুল হইব না। এই কথাটা বলতে পারি ওই জায়গাতে, এমনি গুনা মাফের স্টেডিয়াম, গুনা তো মাপ তো হবেই ওই জায়গাটায়, কাবা ঘরের দরজার সামনে যত গুনা লইয়া যাবেন, কাবা ঘরের সামনে দরজার সামনে ডাক দিতে দেরি আছে, গুনা মাফ হইতে দেরি হবে না।
বজন রে যখনই বুকের মধ্যে নে বললাম আমার হজ কবুল হইব না আমার মাপ না করা পর্যন্ত আমার বাবা আমার বুকের মধ্যে ধরে হাউ মাউ করে কেঁদে দিলেন এই জন্যই কি তুমি এই কামাসকে করছো গো আমার বাবা এইভাবে কাবা ঘরের সামনে হাত দুইটা উঠায়াও চিল্লায় বলে মালিক গো আমার ইলিয়াসকে তুমি মাফ করে দিও আমার ইলিয়াস যতগুলা মাহফিলে যাবে প্রত্যেকটা যুবকরে তার বাবার সাথে মিলিয়ে দিও আমি তোমাদের পাও দুইটা ধরছি আমি যদি পারি লক্ষ লক্ষ হাদিস সামনে পুলিশের সামনে বাবারে বুকি নিয়ে মাপ চাইতে তুমি পারবে না পারবি ভাই পারবি এ যুব সমাজ পারবি যখন তোগো ওয়াজ তোগাই কাম না করলে আল্লাহ বেজার হইব আমি করছি তুই করবি না কা যেই যুবকগুলো ওয়াজ দিছেন অথবা যেই যুবকগুলো আমার বন্ধু হইতে চাও তিরিশটা সেকেন্ডে যেই বোন আমার বোন হইতে চাও যেই ভাবি আমার বোন হইতে চাও যেই মা আমার মা হইতে চান আমি আপনাদেরকে বলবো আপনার ভাই হয়ে আমি কিয়ামতের মাঠে উঠবো আমি তোমার বন্ধু হইয়া কিয়ামতের মাঠে উঠবো আমার কথাটা এখন নিবা যেই যুবকের বাপ এই মাঠে আছে ওই যুবকগুলো দাঁড়াও তো তোমার বাপ এই মাঠে আছে দাঁড়াও তো কার কার বাবা এই মাঠে আছে দাঁড়াও তুমি তো জানতেছো তোমার বাপ এই মাঠে আছে দাঁড়া দাঁড়া বেটা কার কার বাপ এই মাঠে ওয়াজ শুনতেছে তুমি জানো না তোমার বাবা এই মাঠে আছে তুমি জানো না এই যুবক আর কেউ নাই এই কয়জনই আছো এটা তোমরা তো গ্রামের মানুষ শহরের মানুষ না প্রত্যেকের বাবা মনে হয় মাঠে আছে নাই আর কোনো যুবক নাই যে তোমার বাবাই মাঠে আছে এই গ্রামের এই যুবকরা নাই দাঁড়াই থাকো এই যে ছেলেগুলা দাঁড়াইছে বাপগুলা দাঁড়ান আপনি তাই দেখেন আপনার পোলা দাঁড়াইছে দাঁড়ান দাঁড়ান পোলাগুলার বাপ দাঁড়ান হ্যাঁ তাকান আপনার বাপ কই আছে যে ছেলেগুলো আগে দাঁড়াইছে তোমার বাপ কই দেখো আমি বলার সাথেই তোমার আমি বন্ধু বানাবো একটা দৌড় দিয়ে বাবারে বুকের মধ্যে নিয়ে আজকে মাপ চাইবা যদি তোমার বাবারে বুকের মধ্যে মাপ চাই কান্দা দিতে পারো মনে করবো হজরে আসো দে সুমা দিয়ে আজকে আল্লাহর কাছে মাপ চাইতে আসো দেও দৌড় দাও দৌড় দে যুবক দৌড় দে দে দৌড় দে দে যুবক দৌড় দে এই নাবালক যুবকগুলো কেমনে দৌড় মাসে দেখ দেখ বাপরে বুকের মধ্যে রে সন্তানটারে বুকি নিয়ে জোরে জোরে সিগলাইয়া কান্দা কান্দা দোয়া করে দেন আপনার সন্তান ইমাম গাসালি হয়ে যাবে আপনার সন্তান আলেমে দিন হয়ে যাবে আজকের মাহফিলের পরিচালক দেখো বাবারে বুকি নিয়ে কান্দে হলে তুমি দেখো বাবার বুকটা সারিস না রে যুবক তুই ভোবায়া ভোবায়া কেঁদে দিয়া দেখ বাবার ব্যথা কত রে বাবার কাঁধে কাঁধ লাগাইয়া বলো বাবা গো তুমি মাফ না করলে আমার কোন দোয়া কবুল হইব না যুবক যাদের বাবাই মাঠে এখনো আছে সময় আছে তাড়াতাড়ি বাপরে বুক নিয়ে মাপ চাও যদি বাপ না থাকে দেখো ওই যে লেখাত ভাইয়ের সন্তান বাবারে বুক নিয়ে কান্দ মহিলা প্যান্ডেলে আমি আমার মাদেরকে বলছি মা শাশুড়ি কাছে আছে কিনা জড়াই ধরে কানতে কি পারো না মা থাকলে মাকে জড়াই ধরে কানতে পারো না মা নাই বড় বোন আছে কিনা দেখো আরে চোখের পানি দিয়ে কিয়ামতের মাঠ বানায় ফেলাও এই জমিনে বাবার মতন বন্ধু কেহ নাই বাবা বলে কেঁদে দিয়া তোবা কর ভাই বাবার মতো বন্ধু কেহ এই জগতে নাই বাইরে যাদের বাবা নাই তাদের বড় ভাই কি নাই বড় ভাই থাকলে ভাই কি বাবা মনে করি একটা আওয়াজ দিয়ে ভাই ভাইরে বুকি নিয়ে কানতে পারো না ভাই ভাইরে বুকি নিয়ে যখন বলবা ভাইরে তোর বাবা নাই আমারও তো বাবা নাই আরে কারে বুকের মধ্যে নিয়ে মাপ চাইব গো আয় বড় ভাইরে বুকি নিয়ে কানি আল্লাহ দেখো কেমনে চিল্লায় আর কান্দে মানিকগঞ্জের জমিনের দিকে তাকাও আল্লাহ তুমি এই যে দেখো ভাই বাইরে বুকে নিয়ে কান্দে
ভাই ভাইরে বুকে নিলে কত মজা তুমি সারা কেউ জানে যুবকরে তোমার ভাই নাই তোমার বন্ধু আছে কিনা একসাথে দোকানদারি করো কথা দিয়া কষ্ট দিছো মাপ চাইতে সুযোগ পাও নাই ও মা তোমার শাস্তু বোন মামা তু বোন খালা তু বোন রে বুকি নিয়ে কান্দ যুবক তোর পাও দোষী দাঁড়া দেখ তোর বন্ধু এই মাঠে আছে কিনা শাস্তু ভাই মামা তো ভাই খালা তো ভাই আছে কিনা তুই যারে ভাল লাগে তারে বুকি নিয়ে কান্দতে থাক মালিক বসে তুই কান্দবি আমি তোরে মাফ করবো শাস্তু ভাই মামা তো ভাই খালা তো ভাই নাই এ অস্কমিটির যুবক পারসটা একটা ডাক দে সিল্লানি দে যে জোরে একটা সিল্লানি দে এ মানিকগঞ্জের যুবক যে জোরে সিল্লানি দে আল্লাহ দেখো কান্নার আওয়াজ ছাড়া কোন আওয়াজ নাই মহিলা প্যান্ডেলে কোন মা কান্দে জানি না গোমালি আজকের মাহফিলের দোয়া কবুল কইরা লও নিজের হাতে বসো নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা মাপ না খরে তাড়ায় কেমনে দিবা মাপ না খরে তাড়ায় কেমনে কান্দে তোমার বান্দা বান্দার গুনা মাফ করে দাও মাওলা হেলা দেখো এখনো কান্দে দেখো না তোমার কি মায়া লাগে না এত সময় যদি মা রে জড়াই ধরে কান্দতাম মা অবশ্যই মাফ করে দিত গো বাপের কাছে 10 বছর যত অন্যায় করতাম একবার মাফ চাইলে বাবাই মাফ করে দিত ছোট্ট বাচ্চারা সামনে বইয়া কান্দে হয়তো এদের বাবাগুলো আসে নাই আজকেও আসে এই বাচ্চাগুলোর চোখের পানির ওসিলায় পুরো মাজমাকে কবুল করে নাও আল্লাহ আমরা গুনাগার এই বাচ্চাগুলো তো নিষ্পাপ এই তালবে এলেমগুলো নিষ্পাপ এখনো পর্যন্ত বুকি নিয়ে যারা কান্দে এদেরকে জান্নাতুল ফেরদাউস না দেখাইয়া কবরে ডাক দিবা না বসে পড়েন বসেন আল্লাহ এদেরকে কবুল করো জোর করে আমিন ওয়াজ কমিটির কত যুবক বাবারে বুকি নিয়ে কান্দে জীবনে ওয়াজের মতো ওয়াজ একদিন হলে যথেষ্ট কথা ঠিক না বেঠিক পৃথিবীর এমন কোনো বৈজ্ঞানিক নেই এমন কোনো জজ সাহেব নাই এই বড়া বদ্দেশির ভিতরে লজ্জা সরম বাদ দিয়ে বাপরে বুকি নিয়ে বাইরে বুকি নিয়ে কেউ কান্দাবে একমাত্র সম্ভব কোরআন হাদিসের দ্বারা কথা ঠিক না বেঠিক কোরআনের মজমার ভিতরে সম্ভব অতএব যারা আজকে কাঁদছেন আজকের দোয়া ডাইরেক্ট কবুল বাংলাদেশের সব বক্ত এটা পারে না আর করাইতে চাইলেও অনেকে খারায় না এর লেগে কেউ করায় না আমি ইলিয়াস রহমান জিহাদির ডাকে ওই যে আমার বাবার কাছে মাপ চাইছি যে এই জন্য আমার ভাইরে খারায় কত বক্ত চেষ্টা করছে এরকম খারায় বাপবেটারে মিলাই দেবো পারে নাই হ্যাঁ লজ্জা পায় হুজ বক্তায় আর এটা করায় না কিন্তু আমি কেন করাই আমার বুকে বল আছে যে বাবা প্রেমিক যুবকগুলা এই সেলিম আর হায়দারকে দুই ভাই দুই পাশে দিয়ে কান্দে এরে আসো তো আমার সামনে আসো তো আসো সেলিমের ভাইদার কই আসো তো আমি দেখাই কে আমাদের মাঠ বানাই দিই তোমাকে দুই ভাই আসো তো দুই ভাই আসো বুকে বুক নেগে আসো আসো কে আসো দুই ভাই দুই পাশে বয়ে কান্দে দেখো এ দুই ভাই চোখের পানিতে পুরো মজমা এখন পাগল হয়ে যাবে কে আমাদের মাঠ হয়ে যাবে দেখ দুই ভাই দুই কোনায় বসে কানছে কিন্তু বুকে মিলাইতে পারে নাই এই মালিক এই আল্লাহকে জোরে একটা ডাক দে যুবক ডাক দে দুই ভাইয়ের পক্ষ থেকে ডাক দে ডাক দে ডাক দে দুইজনের দোয়া কবুল হবে আজকা দুই ভাইয়ের চোখের পানি কবুল হয়ে যাবে আজকা সেলিম আর হায়দারের দুঃখের পানি কবুল হয়ে যাবে আজকা দেখ কিয়ামতের মাঠ কেমনে কয় দেখ আল্লাহ কেমনে কবুল করে আল্লাহ এদের চোখের পানি কবুল করো এগো দুইজনের জীবনকে সুন্দর করো এদের দুইজনের জীবনকে সুন্দর করো এদের বাবা মাকে তুমি মাফ করো আল্লাহ আল্লাহ এদের দুই ভাইয়ের চোখের পানির খাতিরে এদের জীবনের সবগুলো মাফ করে দাও এর সাইতে পৃথিবীতে আর দামি ওয়াজ কি হতে পারে বলো দুই ভাই দুই কোনায় বয়ে কানছে বুকে বুক মিলাইতে পারে নাই কিন্তু ইলিয়াস রহমান জিহাদির ওসিলায় দুই ভাই বুকের মধ্যে বুক নিয়ে কানছে আল্লাহ এই মাসবার কারো দোয়া কবুল না করলে দুই ভাইয়ের দোয়া তুমি কবুল করবা এই দুই ভাইয়ের ওসিলায় তার বাবা মা দাদা দাদি শ্বশুর শাশুড়িকে মাফ করে দিবা এই মাসবার প্রত্যেকটা মুসলমানকে মাফ করে দিবা
বসেন দুই ভাই সেলিম ভাই আর হায়দার ভাই বসেন আপনাকে দোয়া আজকে করব বসেন আমি সবাইকে দোয়া করে দেই গত বছর গোলওয়ারা মাহফিলে আসছিলাম না কে জানো আমার মসজিদ 10000 টাকা দিয়েছিলেন ওই মাহফিলে আজকে তার সন্তান আমার লাগে দেখা করতেছিল আলহামদুলিল্লাহ বলেন দোয়া করি তার সন্তানকে আল্লাহ কোরআনে হাফেজ বানাক জোরগান আমিন আমি সবার জন্য দোয়া করে দিয়ে যাব গোলওয়ারা মাদ্রাসা অনেকে ওয়াদা করেছিলেন টাকাগুলো অনেকে দেন নাই কামরা ঠিক করেন নাই দিয়ে দিয়েন মিয়া ওয়াদা যখন করছেন আমার লাগে ওয়াদা করে মিস করেন না হয়তো দেখবেন বড় রোগ হয়ে যাবে নাহলে লুলো হয়ে কবরে যাবেন যারা ওয়াদা করছেন টাকাগুলো ঠিক মতো দিয়ে দিন আলহামদুলিল্লাহ বলেন দান ওয়াদা করার পরে কোনোদিন মিস করবেন না শয়তান কবে দিস না জাহান্নামে যা কবদের ওয়াদা মিস করবেন না শুধু আমি আপনাদের দূরে পাও দূরে বলি আমার যে বোন লিয়াকত ভাইয়ের স্ত্রী এখানে আসার আগে আমার মাদ্রাসায় তিনখানা আমার মসজিদে 5000 টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ বলেন আর এক মায়েরা তার স্বামী প্যারালাইস হয়ে গেছে লিয়াকত ভাইয়ের স্বাস্থ্য ভাই আমার মসজিদে 1000 টাকা দিছে আর এক মা 1000 আর এক মা 1000 এখানে আসার পরে যেই যুবকটা ওই যে সামনে বসা কি জানি তোমার নাম হ্যাঁ ইশাক ইশাক ও গাড়িতে ওঠার সময় যার কথা বললাম ও আমার মসজিদে টাকা দিছে এখানে আসার আগে আমি সবার জন্য দোয়া করবো বেঁচে থাকলে দেখা হবে মরে গেলে দেখা হবে হাসরের মাঠে তবে আজকে যে কামটা করাই দিয়ে গেলাম আজকের দোয়া কিন্তু কবুল হয়ে যাবে ইনশাল্লাহ বলেন আর কোনোদিন এই কামতলার মাহফিলে আমি আসি বা না আসি কিন্তু মাহফিল আজকে কবুল কোনো সন্দেহ নেই কোনো সন্দেহ নেই কারণ এমনও আছে বাপ কইয়া অনেক বছর ডাকে না আজকে ওই বাপরে বুকের মধ্যে নিয়ে কাঁদছে ভাই ভাইয়ের চেহারা দেখতে চায় না ভাই ভাই আর এক দিক গেলে আর এক দিক জায়গা ওই বাইরে বুকের মধ্যে মিলাই দেওয়া সারা পৃথিবীতে কোনো ইবাদত আর হতে পারে না দেখো এখনও বুকের মধ্যে নিয়ে কাঁদে আর কি লাগবে এ আর কি চাও আর এর সাথে বড় আজ আর পৃথিবীতে কি হইতে পারে রে বেটা ভাই বাইরে চেহারা দেখতে চায় না সেই বাইরে বুকের মধ্যে সিল্লার কান্দে কি মনে করলা তুমি অতএব আমি দোয়া করি আমার মসজিদে তিনতলার কাজ চলতেছে আলহামদুলিল্লাহ বলেন আমার মাদ্রাসায় 200 মতো এতিম আছে আমি আপনাদের কাছে টাকা পয়সা চাই না শুধু দোয়া চাই যারা আমার মসজিদ মাদ্রাসা না দেখায় এখানে আসার আগে টাকা দিস আল্লাহ তাদেরকে আমার মায়ের সাথে মাফ করে দিও কিয়ামতের মাঠে তাদেরকে আমার বন্ধু বানিয়ে দিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়ার আগে সবার কাছে আমার দোয়া চাই জি ইনশাল্লাহ তাআলা এই যে আপনাকে ওইখানে একটা বড় মাদ্রাসা আছে মিয়া এই মাদ্রাসার প্রতি খেয়াল করেন কবরে ভালো আরামে থাকবেন তিনতলার কাম ধরবে আপনারা সবাই দোয়া করেন টাকা পয়সা যা ওয়াদা করছেন দিয়েন আপনারা কবরে ভালো থাকবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমি সবার জন্য দোয়া করি যেই মায়েরা আর আপনি বিশ্বাস করেন কালকে যেখানে ওয়াজ করছি আগল যারা বরিশাল এক মা তার স্বামী প্রবাসী প্রবাসী আকা মানাই আমার গাড়ির সামনে 1000 টাকা লিয়ে বইরেছে বাবা তোমার দিলে মনে হয় আমার স্বামী মনে আকা মানা পাইব প্রাণ খুলে দোয়া করে দিয়েছি কত মা আমার গাড়ির সামনে ডেলি দাঁড়ায় থাকে কেন জানেন ইলিয়াস রহমান জিহাদির মসজিদে দিলে মনে হয় তার মায়ের সাথে আমরা মা পাব আল্লাহ কত মা আমারে ভালোবাসে তোমার ঘরকে ভালোবাসা দান করে আল্লাহ তাদের দানগুলোকে কবুল করেন আসেন তবা করে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জাম্বি অতুব ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম তুমি মনে হয় বিএনপি করো খেলাটা লেগে দেওয়া ছিল মার্শাল্লাহ আসলে ভাই তুমি দিছ তোমার এই 500 টাকা আমার কাছে 50 কোটি টাকা আপনার যদি শরিক থাকতে চান ইলিয়াস রহমান জিহাদির মসজিদে শরিক থাকবে এটা আমার মসজিদ না আপনা গো আমি নিজের পরিশ্রম দিয়ে করছি এটা আমি কবরে চলে যাব কিন্তু এই যুবকটা যে 500 টাকা আমার মসজিদে দিল 1 বছর সিমেন্ট এটা মনে করবেন আমার কাছে 5 কোটি টাকা দুনিয়ার কোনো দান কবুল না হোক মসজিদের দান কবুল হইব আল্লাহ এই যুবকের মাকে আমার মায়ের সাথে মাফ করে দিয়েন আল্লাহ এই যুবককে তুমি কোটি কোটি টাকার মালিক বানাই দিয়েন আল্লাহ সবাই আপনাকে কবুল করেন যেই যুবকগুলো এখানে আসার আগে দোয়া চাইছে টাকা দিয়ে তাকে কবুল করেন অনেক প্রবাসী ভাই এই মাহফিলের টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়া গতকালকে এক প্রবাসী আমার মসজিদে 5000 টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ বলেন ওই মাহফিলে আল্লাহ যেন সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন কান্দে কেন বাবা এদিকে আসো কান্দো কেন এই দেখে আই তুই এদিকে এদিকে আসো এদিকে এই মিডিয়া সারা দুনিয়া ভাইরাল কর এদিকে এই ছেলেটার মা নাই আছে
কান্দস কে বাপ নাই ১০০ টাকা তুই খাই আমি নিলাম তোর আবার দিয়ে দিলাম দেখো আরে কি দিয়ে সান্তনা দিবা বলো ও ১০০ টাকা লইছে ১০০ টাকা আমার কাছে ১০০০ টাকা তুই বাবা খাইস তোর এটা দিলাম পৃথিবীর কোনো দান কবুল না হইলে ওর দান আজকে কবুল কি চাও কি চাও তোর আপা ১০ টাকা দিছে তোর এই টাকাটা আমার কাছে ১০,০০০ কোটি টাকা আল্লাহ তুমি ওরে ঘরে আলম বানায় আমিন আল্লাহ ওর বাবাকে মাফ করে দিও আর মাকে মাফ করে দিও আল্লাহ ওর মনের কষ্ট তুমি বুঝছো তা না হলে এই হাজার মানুষের সামনে দারিম করে স্টেজে পড়ে গেছে দারিম করে পড়ে গেছে তোমার আমার ছেলেগুলা তোমার আমার ছেলে মেয়েগুলা ফ্রিজের মধ্যে আপেল পচে খায় না আর এই ছেলেটাকে ১ কেজি আপেল কিনে দেবে এমন কেউ নাই ওর অন্তরে কত ব্যথা ওই অ্যামনেস্টি যে আসে নাই আমার মাদ্রাসা এরকম হাজার হাজার ছেলে মাদ্রাসায় পড়ালেখা করে যায় এই এই ছেলেটাকে ৫০০ টাকা দিছে নাকি এই তুমি দিছো ওই ছেলেটাকে নাও বাবা তোরে ৫০০ নে নেবি না নাও বাবা এটা তোমার খুশি যাও 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 তোর আব্বার জন্য আল্লাহ মাফ করে দে জোর করে আমিন এই এই ছেলেটাকে যেন আল্লাহ বড় আলেম বানায় দে জোর করে আমিন আর এক ভাই আমার মসজিদে ৫০০ আর এক ভাই ৫০০ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আমার মসজিদে শরীক থাকতে চান মোসা ভাই পারবেন বাবা তুমি আলেম বাবা মাইকলার ভাবি মারা গেছে রাত ১২টায় আর ভাবির জানাজা মাইকের কারণে যাইতে পারে ওয়াজের কারণে আল্লাহর ভাবিকে মাফ করে দিজোর করে আমিন কি কয় জি দেন বসেন দিলে আপনারা মুনাজাতের পরে যান আসেন তওবা করে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবে অতুব ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আমি সব মহিলা বা বন্ধুর জন্য দোয়া করি আমার মারা যেন ভালো থাকে সুস্থ থাকে আমার মায়েরা যদি আমার মসজিদে শরীক থাকতে চান উঠে এক জায়গায় জমা করবেন এবং সাথে সাথে টাকা পয়সা কিচ্ছু লাগবে না শুধু দোয়া করবেন আমার জন্য আমি যেন আমার মায়ের স্বপ্ন ছিল যে আমি যেন একটা মসজিদ করতে পারি আল্লাহ আমাকে দিয়ে করাইছেন পাঁচতলা করার পরে যেন আল্লাহ আমাকে কবরে ডাক দেয় আপনাদের কাছে আমার কোনো কিছু দাবি নাই কে আল্লাহ আমার ভাই অনেক কেঁদেছে আমার মসজিদে ৫০০ টাকা এই কমিটির কোনো কথা থাকলে বলো তাড়াতাড়ি কোনো কথা আছে কিনা যেই বদমাস গুলা ভাই ভাইয়ের মধ্যে ফাটল ধরায় রাখে আল্লাহ ওদের জন্য জাহান্নাম 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 অজীব করে রাখছে কথা বলে না কেন এলাকার যে সেটে মাতবার ঘুষখোর শয়তান বদমাইশ জাহান্নামি যারা ভাই ভাইয়ের মধ্যে ফাটল ধরায় ডাইরেক্ট কোরআন শরীফের কথা ভাইয়ের ভাইয়ের মধ্যে যারা ফাটল ধরায় মারামারি কুটনা কথা কয়ে লাগায় রাখে ও কোনোদিন ভালো হতে পারবে না ওর সংসারে ভালো থাকবে না ওর ছেলে মেয়ে কোনোদিন মানুষ হবে না চোর ডাকায় হিরোইন করে বদমাইশ গাঞ্জা করে হবে অগফলাপান তদন্ত করে দেখেন যারা ভাই ভাইয়ের মধ্যে ফাটল লাগায় বাপ বেটার মধ্যে ফাটল লাগায় গ্রামে এই ভাই ভাইয়ের মধ্যে ফাটল যারা লাগে ওর সন্তান কোনোদিন ভালো হতে পারে না সব নিচা করবে আল্লাহ আমার এই ভাই দুইটা যখন আজকে মিলাইছো কিয়ামত পর্যন্ত দুজন অ্যাডভোকেট যেন ভয় ভয় হয়ে থাকে সেই মুনাফিকগুলো তাকে মধ্যে ফাটল ধরেছে অগ তুমি ধ্বংস করে দিবা আল্লাহ আল্লাহ কবুল করেন জোর করে আমিন আসেন তো অবাক করে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবে অতুব ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমার এক মা আমার মসজিদে ১৫০ টাকা দিছে এই এক ১৫০ টাকা আমার কাছে ১.৫ কোটি টাকার অতএব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন বেঁচে থাকলে আবার কোনোদিন দেখা হবে কোনো এক মাদ্রাসা অথবা কোনো এক মসজিদে অথবা ইসলামী সংগঠনে আমি সেলিম ভাই এবং তার ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদেরকে জি এই ভাইদের জন্য দোয়া করি আর এই কমিটির জন্য দোয়া করি পূর্ববাসী ভাইদের জন্য দোয়া করি যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই মাহফিল আমার সেলিম ভাই না
অ্যাডভোকেট সেলিম ভাই আমার মসজিদে 1000 টাকা হ্যাঁ আমি তো জানি কত বড় ছিলেন আপনি তুমি মারহাবা আল্লাহ আমার সেলিম ভাই অ্যাডভোকেট সাহেবকে ন্যায় নিষ্ঠার সাথে জনগণের খেদমত করার তৌফিক দান করবা আল্লাহ আমার মসজিদ না দেখে যারা দিছে আমার মায়ের সাথে তাদেরকে maaf করে দিবা এই মসজিদ আমার না তোমার বেঁচে থাকলে দেখা হবে মরে গেলে দেখা হবে হাশরের মাঠে কি ভাই ও আরাক ভাই আপনার ভাই না জান্নাতে দুই ভাই আল্লাহ দুই ভাইয়ের চোখ যেরকম তুমি কাইন্দে লাল করছো এই দুই ভাইকে এলাকার জন্য জনগণের পাশে দাঁড়াইবার সুযোগ দিবা এগো দুই ভাইয়ের মধ্যে যারা ফাটল ধরাইছে আল্লাহ আমরা দেখতে চাই এই জমিনে ওদের বিচার তুমি করবা আমিন কোন আমিন সমাজে রক্ত পৃথিবী দুই ভাগ হয়ে যেতে পারে ভাই ভাইয়ের মধ্যে কোনো রক্তপাত হতে পারে না এটা বিশ্বনবীর কথা হাদিসের কথা এদের ভিতরে যারা ফাটল ধরায় কুটনা কথা কইয়া মনে করবে এরা হলো জাতির শত্রু ইসলামের শত্রু আমার আল্লাহর শত্রু এক ভাইয়ের বদনাম যখন আরেক ভাইয়ের কাছে বলে তখন মনে করবেন যে ও যেরকম আমার ভাইয়ের বদনাম নিয়ে হয়েছে আমার বদনাম ওর কাছে যে কইব এটা মনে করবেন তাহলে দেখবেন শয়তান আর ধোকা দিব না আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন দুই ভাইকে কবুল করেন আমার এই ভাইকে কবুল করেন জি তোমার মামা ওর জন্য দোয়া করবো বিশেষ করে লাকাত ভাইয়ের জন্য দোয়া করেন তার ছেলে বাদল আমার অনেক খেদমত করে এবং তার ছেলে রাকিব তারা দোয়া চাইছে অনেক ছেলে পরীক্ষা দিবে আমার মসজিদে টাকা দিয়ে দোয়া চাইছে সবার জন্য দোয়া চাই জি আল্লাহ তোমাদের কবুল করুক ভালো থাকো সুস্থ থাকো একসাথে মোসাফার মাধ্যমে বিদায় নেই বিশেষ করে সবাই আমার জন্য দোয়া করেন শরীরটা বেশি ভালো না আমার মার জন্য দোয়া করবেন আমার তালবিল এমদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন সবাইকে মাফ করে দেন আল্লাহুম আমিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار رب العالمين هزار هزار مسلم চোখের পানিতে বৃষ্টির পানির মতো এক হয়ে গেছে গো কত বছর ভাই ভাইয়ের চেহারাটা দেখে না আজকে ভাই ভাইরে বুকি নিয়ে কাঁদছে ভাই ভাইয়ের কথা শুনলে ওই রাস্তা দিয়ে হাঁটতো না ওই সমাজে যাইতো না এমন লোক আছে ভাইয়ের কথায় এক বিবাহে যদি কেউ দিত দাওয়াত অন্য ভাইকে দিলে বিবাহের অনুষ্ঠান অ্যাটেন্ড করতো না আজকে সেই ভাই ভাই ভাইরে বুকি নিয়ে কাঁদছে এদের চোখের পানির খাতিরে এই পুজমার এই মজমার সমস্ত মুসলমানকে মাফ করে দাও আল্লাহ খাস করে যাদেরকে নিয়ে হাত তুলছি আমাদের মধ্যে যাদের মা নাই বাবা নাই গো কত আদরের মা এগুলো ওরা মাদ্রাসার মোহতামি আমার ডাইন পাশে বসে কান্দে মাদ্রাসার তিনতলার ছাদের কাম ধরবে সবই তো তুমি পারো গো মাওলানা মাদ্রাসার কাজ তুমি করাইবা এই মাদ্রাসার সভাপতি সেক্রেটারি কি দিয়া জান্নাতের বাজারটা সুন্দর করে মিলাইবা আয় আল্লাহ যেই পূর্ববাসীরাই জান্নাতের বাগানের আয়োজন করছে প্রবাসী ভাইরা কত কষ্ট করে টাকা দিয়ে মাহফিলের আয়োজন করছে আমার প্রবাসী ভাইদের ছেলে মেয়েদেরকে তুমি দেশে ভালো রাখবা সুন্দর রাখবা প্রবাসী ভাইদের টাকাগুলো কবুল করে নিবা যারা এই দেশে মাহফিলের আয়োজন করছে মাহফিল কমিটিকে কবুল করে নিবা এদের বাবা মাদেরকে মাফ করে দিবা এদের সন্তানদেরকে তুমি মাফ করে দিবা এদের বাবা মাকে মাফ করে দিবা তোমার পাগলরা কেউ আমার মসজিদে 1000-2500 টাকাও দান করছে আল্লাহ এরা আমার মসজিদ দেখে নাই আমার মাদ্রাসা তিমখানা দেখে নাই যারা দান করছে তুমি তাদেরকে দেখছো তুমি চিনো এদেরকে মাফ না করে তুমি পারো না অনেক যুবক লেখাপড়া করে পরীক্ষা দিবে কেউ 100 কেউ 10 টাকা কেউ 20 টাকাও আমার মসজিদে দান করছে এদেরকে ভালো রেজাল্ট করার সুযোগ দান করে দিও আল্লাহ প্রত্যেকটা মুসলমানকে তুমি মাফ করে দাও আমি যেই বাসায় খাবার খেয়েছি ওই বাসায় বরকত দিয়ে দাও
আল্লাহ লাকাত ভাই সন্তানগুলোকে মানুষের মতো মানুষ বানায় দাও তার মা শরীর অসুস্থ থাকে সুস্থ বানায় দাও তার বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ তার বোন ভাগ্নিদেরকে কবুল করে নাও তার একটা ভাগ্না মারা গেছে আল্লাহ অ্যাক্সিডেন্ট করে maaf করে দিও আল্লাহ খাস করে তার বিয়ের বাসায় আমি খাবার খেয়েছি তার বিয়ে কি বরকত দাও আল্লাহ তার মেয়েটাকে কবুল করে নাও আল্লাহ তোমার বান্দিরা যে যেখানে বসে হাত তুলছে মেহেরবানি করে প্রত্যেকের হাতগুলোকে কবুল করে নেন আল্লাহ যেই যুবক এই সংগঠনের সভাপতি আল্লাহ তাকে তুমি কবুল করো প্রবাসী ভাইদেরকে কবুল করো প্রবাসী ভাইদেরকে কবুল করো তাদের বাবা মায়ের কবরটা জান্নাতের বাগান বানাও প্রবাসীদের দুঃখ আল্লাহ ছাড়া কেউ জানে না আল্লাহ মেহেরবানি করে আমাদের দোয়া কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ এই সংগঠনের একটা যুবক দোয়া চাইলো প্রত্যেকের দোয়াগুলো কবুল করে নাও আল্লাহ প্রত্যেকের দোয়া কবুল করে নাও যার যেখান থেকে হাত তুলছে প্রত্যেকের মনের আশা পুরো করে দাও আল্লাহ তুমি পারো না সবার শরীরকে সুস্থ করে দিতে আল্লাহ তুমি পারো না সবাইকে ভালো রাখতে তুমি পারো না সব যুবকদেরকে মা বাবার প্রতি ভালোবাসা তৈরি করে দিতে তুমি পারো না ভাই ভাইরে বুকের মধ্যে নিয়ে মাপ ছেড়ে দিতে আল্লাহ যেই দুই ভাই এখানে বুকে বুক দিয়া একসাথে ভালোবাসার অন্তরে তোমার ডাক দিয়েছে এদের জীবনের সব গুণাগুলি মাফ করে দিও আল্লাহ যারা টাকা দিয়া পয়সা দিয়ে আমাকে এনেছে প্রত্যেককে তুমি কবুল করে নাও আমার মা বোনদেরকে মাফ করে দাও আমার মা বোনদেরকে মা ফাতেমার সাথে হাসর করে দাও এত কষ্ট করে আমার মা বোনরা মহিলা প্যান্ডেলে বসে আছে আমার মা বোনদের জীবনে সব গুণা মাফ করে দাও আল্লাহ সবাই শরীরটাকে সুস্থ করে দিবা আসসালাল্লাহু তাআলা আলা খায়রে খালকিহি মুহাম্মাদি ওয়া নূরি আশি সাইয়েদিনা মাগুম বিরহমাতিক আসেন যার তৌফিক মুনসা দিতে পারবেন তার প্রতি দাবি নাই হাতে চাপ দিবেন না মুসাফা করে দিতে পারবেন ইনশাআল্লাহ তাআলা